الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وعلى آله وسلم وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। নামাজের পর আবার দিনের ফিকির নিয়ে মসজিদে ঈমানি মজলিসে জিক্রের মজলিসে বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা মিন নিআমাতিন আও বি আহাদিন মিন খালকিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়ালাকাল শুকর। হে আল্লাহ, আমার মাঝে আপনার যে কোনো মাহলুকের মাঝে ছোট বড় যত নিয়ামত আছে সকল নিয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীর নেই, সকল হামদ আপনার জন্য, শুকর আপনার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্ধ্যায় দোয়া পড়লে ফাকাদ আদা শুকরা লাইলাতিহি, সে রাতের শুকর আদায় করে। সকালও একই দোয়া, শুধু একটা শব্দের পার্থক্য, আমসার জায়গায় পড়তে হবে আসবাহা, আল্লাহুম্মা মা আসবাহা মিন, সকালে ফজরের পর বা সবে সাজদার পর, আল্লাহুম্মা মা আসবাহা মিন নিআমাতিন আও বি আহাদিন মিন খালকিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকা আশ। হে আল্লাহ, এই সকালে সকালবেলা যখন বলবে হে আল্লাহ, এই সকালে আমার মাঝে আপনার যে কোনো মাহলুকের মাঝে ছোট বড় যত নিয়ামত আছে সকল নিয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে, আপনার কোনো শরীর নেই, সকল হামদ আপনার জন্য, শুকর আপনার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালে এই দোয়া পড়বে, সকাল আদা শুকরা ইয়াউমি, সেই দিনের শুকর আদায় করবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা জরুরি, নিয়ামতের শুকর আদায় করা এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। নিয়ামতের শুকর, নিয়ামতের নাশুকরি গুনাহ, বহুত বড় গুনাহ। নিয়ামতের শুকর আদায় করা বহুত বড় নেক আমল, সরাসরি ঈমানের আমল শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দিন, আমিন। لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله বুজুরগানে দিন বলেছেন ছয়টি বিষয় এমন আছে যদি কেউ এই ছয় বিষয়ের উপর, এই ছয় সিফতের উপর মেহনত করতে থাকে, ভালোভাবে মেহনত করে, যথাযথ মেহনত করে, অভিজ্ঞতা দেখা গেছে তার জন্য দিনের বাকি কাজগুলো সহজ হয়ে যায়। ওই ছয়টি সিফত হল কালিমা, নামাজ, তারপরে ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, দাওয়াত। প্রথম হলো কালিমা, প্রথমে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের কালিমা, যেটাকে আমরা বলি কালিমায়ে তৈয়বা। কালিমায়ে তৈয়বা, কালিমায়ে তৈয়বা মানে পবিত্র কালিমা, পবিত্র। কালিমায়ে শাহাদাত আছে না, সেটাও কালিমায়ে তৈয়বা, এটাও পবিত্র কালিমা। এই যেটাকে আমরা কালিমায়ে তৈয়বা বলি, কালিমায়ে তৈয়বা এবং কালিমায়ে শাহাদাত উভয়টা কালিমাতে তাওহীদ, তাওহীদের কালিমা, তাওহীদের কালিমা। তাওহীদের কালিমা নামে আরেকটা কালিমা আপনারা পড়েছেন মুক্তবি, পড়েন নাই, সেটাও তাওহীদের কালিমা। আল্লাহর তাওহীদের কথা ব্যক্ত করার জন্য এই কালিমা গুলো ব্যবহার করে। সবগুলো কোরআন কারীমে আছে, হাদিস শরীফ আছে, সাহাবায়ে কেরামদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওহীদকে শিখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা প্রথমে সহি শুদ্ধভাবে শিখতে হবে, সহি শুদ্ধভাবে শিখতে হবে, কালিমার উচ্চারণ শিখতে হবে। যে কালিমার মাধ্যমে আমার ঈমান শুরু, ওই কালিমার সহি শুদ্ধ উচ্চারণ আমি শিখলাম না, কেমন হবে? এটা কি কালিমার শুকর আদায় করা হবে, ঈমানের শুকর হবে না নাশুকরি হবে? আল্লাহ তাআলা দিয়ে ঈমানের নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় হবে না নাশুকরি হবে? সবচেয়ে বড় নিয়ামত ঈমান, ওই ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি এই কালিমা সহি শুদ্ধ উচ্চারণ শিখলাম। কালিমার সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে হবে, এমন তো মনে হয় সবাই পারে। যদি আমি শেখার নিয়মে শেখার শুরু করি, দেখা গেল কত ভুল করি, আর কিছু তো স্পষ্ট ভুল, লা আমি টানলাম না, লার মধ্যে টানতে কেমন হবে, অর্থেরই পরিবর্তন হবে। আমরা তো পড়াশোনা করেছি একবারই চাঁদপুর, চাঁদপুরের শেষ মাথা যেখান থেকে নোয়াখালী শুরু হয়, ওখানে শাহরাস্তি থানার একবারই দক্ষিণ মাথায় খেড়িহার মাদ্রাসায় ছিল। ওই মাদ্রাসায় মাদ্রাসা এখনো আছে, ওই মাদ্রাসায়
মাদ্রাসায় আমার পড়াশোনা। আমরা যখন মাদ্রাসার একটা নিজের জামাতের দিকে ছোট্ট তালে বেড়ে তখন ওখানে এসেছিলেন চাটখিল, নোয়াখালি চাটখিলের চাটখিল কলেজের প্রফেসর সাহেব রব্বানী সাহেব ছিলেন, উনি এসেছিলেন তবলীগের পুরানো সাথীদের মধ্যে। এবার হুম ইন্তেকাল করে গেছেন, বন্ধু জানিয়ে দিয়ে গেছেন। উনি বলেছিলেন অর্থের পরিবর্তন হয়েছে, আল্লাহ ব্যতীত কোন মাহবুব নেই, আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুব নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লার মধ্যে যদি টানো কমপক্ষে একালে হলে যদি না টানো, আবার বলেন কালিমার শাহাদাত মানে যে কালিমার মাধ্যমে ঈমানের শাহাদাত ব্যক্ত করা হয়, তাওহীদের শাহাদাত ব্যক্ত করা হয়। এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটারই শাহাদাত, শাহাদাতের ভাষা ব্যক্ত করা হয়েছে দ্বিতীয় কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিলাম, সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দিলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া মানে হলো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর কোন মাবুদ নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র কে আল্লাহ, সত্য মাবুদ একমাত্র কে আল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইনি আল্লাহর বান্দা আল্লাহর রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওটা দাওয়াত কালিমা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের এই কালিমার তালিম দিয়েছেন। সংক্ষিপ্ত ভাবাও আছে যাতে সহজে মুখস্থ করা যায়। আবার কালিমার মর্মকে গভীরভাবে যাতে মনে বসে বিস্তারিত ভাবও ব্যক্ত করা হয়, ওটা একটু দীর্ঘ, আস্তে আস্তে মুখস্থ করবে। প্রথমে যাতে সংক্ষিপ্তভাবে ইয়াদ করে ফেলতে পারে মূল কালিমাটা একবারে সংক্ষিপ্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে যে কথাটা বলা হয়েছে ওটাকে আরো বিস্তারিতভাবে বিভিন্ন কালিমার মাধ্যমে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবগুলোই মানে কালিমা, সবগুলো কি আরো বিস্তারিত বলেছেন
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الحمد وله الثناء الحسن. له النعمة وله الحمد وله الثناء الحسن. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. যে কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আরো বিস্তারিত বলবেন, তাই যে যত মেহনত করবে ফিকির করবেন আরো বিস্তারিত ইয়াদ করবে বোঝার চেষ্টা করবে, তাহলে ওই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা গভীর ভাবে অন্তরে বসে ওটা নামাজের পরে দোয়া লম্বাটা পড়লাম না, যে ফরজ নামাজে পড়ার জন্য বিভিন্ন দোয়া আছে, একটা দোয়া এটা একমাত্র লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. রাজত্ব কার? আল্লাহ। হাম কার জন্য? আল্লাহ। সকল প্রশংসা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির. সব কিছুর উপর আল্লাহ কুদরত আছে, আল্লাহ সব কিছু শক্তি রাখেন, কোনো কিছু আল্লাহর কুদরতের বাইরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ. মুসিবত থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান, একমাত্র কার রহমতে কার কুদরতে? একমাত্র আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে সম্ভব। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কুদরত আল্লাহর রহমত যদি না হয় তাহলে কোনো কিছু থেকে আমি রক্ষা পাবো? কোনো মুসিবত থেকে, কোনো বিপদ থেকে, আপদ থেকে রক্ষা পাবো না, গুনাহ থেকে বাঁচতে পারবো না যদি আল্লাহর রহমত না হয়। এই জন্য আল্লাহর কাছে বলতে থাকতে হবে আল্লাহ রহমতের কথা বুঝতে সক্ষম হয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা। কোনো কল্যাণ অর্জন করার শক্তি আমার নাই যদি আল্লাহর মেহরবানি না হয়। কোনো ইবাদত বন্দি নেক আমল কোনো কিছুর শক্তি নাই যদি আল্লাহর রহমত না হয়, আল্লাহর কুদরত না হয়, আল্লাহর মেহরবানি না হয়। لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله. أبدا. لا إله إلا الله. ولا نعبد إلا إياه. أمر أكبر كاره ولذكره. الله. إياك نعبد وإياك نستعين. ترى فاتح ما تقولين؟ إياك نعبد وإياك. ولا نعبد إلا إياه. এবাদত একমাত্র কার? আল্লাহ। লাহুন নিয়ামাত ওয়া লাহুল ফাযল ওয়া লাহুস সানাউল হাসান। সকল নিয়ামত আল্লাহ, আল্লাহ ফজল এবং করম একমাত্র কার? আল্লাহ। মেহেরবানি একমাত্র কার? আল্লাহ। লাহুন নিয়ামাত ওয়া লাহুল ফাযল ওয়া লাহুস সানাউল হাসান। তাহলে সকল উত্তম প্রশংসার অধিকারী কে? আল্লাহ। له النعمة وله الفضل وله الثناء الحسن. لا إله إلا الله ولو كره الكافر. আমি তাওহীদের ঘোষণা দিচ্ছি, ইবাদতের মূলক একমাত্র আল্লাহ, আমাদের মাবুদ একমাত্র কে? আল্লাহ। আমি এই এই বাস্তবতার সাক্ষ্য দিচ্ছি এবং এই বাস্তবতার ঘোষণা আমি দিয়ে যাবো। ওলাও কারি হাল মুশরিকুন ওলাও কারি হাল কাফির। মুশরিকরা কাফিররা যতই নানা ধক তাদের নানা ধাওয়া কিছু আসে যায় না। সবচেয়ে বড় বাস্তবতা, সবচেয়ে বড় সত্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষ্য আমি দিতেই থাকবো, এটার ঘোষণা আমি দিতেই থাকবো।
এই হলো ইমানের কালিমা। ইমানের এবাদত বলতে যা কিছু সরকার জন্য এবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায়, করলে কি হবে? শিরিক হবে। সজদা একমাত্র আল্লাহ, তওয়াফ একমাত্র আল্লাহর ঘরের তওয়াফ হবে, আল্লাহর ইবাদত হবে, আল্লাহর ইবাদত। নামাজ একমাত্র কার জন্য? নামের অজিফা একমাত্র কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের অজিফা আছে নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ব কি বলবো? জিকিরের মধ্যে যেরকম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম জিকির নাকি? আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো জিকির কিনা? সব কাজ জিকির। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জিকির মুহাম্মদ মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে কি দুরূদ শরীফ? খুব ভালোভাবে বুঝতে হবে ওযীফা, নামের ওযীফা এটা একমাত্র কার? আল্লাহ। হযরত মুহাম্মদ মুসতাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়বো কি আমরা দুরূদ শরীফ নামাজে পড়ি? আমরা যে কোনো নামাজের দুরূদ শরীফটাও পড়তে পারি সকাল সন্ধ্যায় সবার সময় অন্যান্য সময় যখন সুযোগ পাই, কিন্তু ওটা যদি একটু লম্বা ওযীফা হিসাবে দুরূদ সংক্ষিপ্ত দুরূদ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আরেকটু লম্বা করেন ওয়ালা আলি আরেকটু লম্বা করেন ওয়াসাল্লিম তাসলিম আল্লাহর দরবারে রহমতের দোয়া করা। আল্লাহর দরবারে রহমতের দোয়া কার জন্য? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আপনি মুহাম্মদের প্রতি আপনার বিশেষ রহমত বর্ষণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার বিশেষ রহমত দুরুদটা হলো আল্লাহর কাছে দোয়া করা কার জন্য? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দোয়ার মুখাপেক্ষ কি না? তার জন্য আমরা দোয়া করবো আমাদের ফায়দার জন্য, আমাদের কিন্তু দোয়া কার কাছে করবো? হ্যাঁ, দুরুদ শরীফ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, দুরুদ শরীফ থেকে তাওহীদের শিক্ষা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহর জন্য তাফসি আমরা কার কাছে? যে মাজারে গিয়ে মাজারে যারা বুজুর্গ আলেম শুয়ে আছেন আল্লাহর ওলিরা শুয়ে আছেন সরাসরি ওলিদের কাছে যায় না নাকি? হ্যাঁ, কিরা চলে যায় মাঝবন্ডারে, সিরেট চলে যায় সাদালালে, আরও কত জায়গার কথা আছে। বুজুর্গ আলেদিন আল্লাহ আলাদের মাজার আছে, আল্লাহ ওনারা তাওহীদের শিক্ষা মানুষকে দিয়ে গেছেন, কিন্তু ওরা কি ইয়ে ওই ওই ওলিকে বলে বাবা, বাবাকে দিতে বলে বাবা তোমাকে কোথেকে দিবে? বাবা একটু কার কাছে দেখেন? আল্লাহ। তুমি যে কোনো কবরে যাও, যে কোনো কবরে যাবো, যত বড় বুজুর্গ থেকে বুজুর্গের কবরে যাবা, ওখানে গিয়ে ওই কবর ওনার জন্য আল্লাহর কাছে যাবা, কবর ওনার কাছে যাবা না। রসুল কাসুল আছেন আমাদেরকে কবর দেওয়ার একটা নিয়ম শিখিয়েছেন কি, কবরস্থানে যখনই কবরস্থানে যাবা, কবরের সামনে যাবা কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আনতুম লানা সালামুন ওয়া নাহনু বিল আসর, ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন, নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আরেকটা অংশ আছেন বর্ণনায়, ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাখিরিন। কবর দেওয়ার সুন্নাত যদি আমরা শিখি,
শিরিক কাফের, শিরিক কিন্তু করে মানুষ গিয়ে মাদারে, মাদারে গেলে তো তোমাকে মাদার 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 শব্দে তো ঠিক না কব মাদার বলার জন্য জিয়ারতের জায়গাকে বলে মাদার, কবর জিয়ারত করার সময় তো বিধান আছে, সেজন্য কবরকে আপনি মাদার বলতে পারেন, কিন্তু সব কবরে তো মাদার বলেন না, বিশেষ বিশেষ কবরে না মাদার বলেন। কেন বিশেষ বিশেষ কবর কেন মাদার মাদার বলেন? বললে সবগুলোই তো মাদার, কারণ যে কোনো কবরের তো জিয়ারতের বিধান আছে, যেখানে আপনি গেলেন কবর দেখলেন বা কবর আপনার দাদা আসলে কবর আপনার জিয়ারত করেন, কবর জিয়ারত করেন, কবর দেওয়ার জন্য সফর করবেন না, কবর দেওয়ার জন্য সফর করবেন না, কিন্তু যেমন এখানে আমরা আসলাম একটা দিনই কাজে জানলাম যে অমুক জায়গায় অমুক কবর আছে, আল্লাহ কবর আছে বা সাধারণ মুসলমানদের কবর আসতাম কাছে আসে গেলাম, যেখানে যাই আমি যার কবরে যাই, স্বাভাবিক কবর হোক পাবলিক কবর হোক, নবীর কবর হোক, কবরে গেলে সালাম প্রদান করা হবে, কি সালাম প্রদান করা হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কুবুর, হে কবরবাসীগণ তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর কাছে দাওয়া হচ্ছে কবরওয়ালাদের জন্য, আন্তুম লানা সালামুন ওয়া আমিন আল্লাহ, আপনারা তো আমাদের আগেই তো গেছেন পৌঁছে গেছেন, ঠিক আছে আমরা এখন আসি জন্য আমরা আসবো, আমরা পৃথিবীতে আসছি, কবর দেয়ারাতের মূল কথাটা হলো এটা স্মরণ করা, আখেরাতকে স্মরণ করা, ওনাহু বিল আখার, আমরা এখন যদি উপরে আসি কদিন পর আমাদের ঠিকানা মিটে, ওয়াইন্না ইনশাআল্লাহ আমিনুল লাহিকুন, আশা করি আপনাদেরকে আল্লাহ শান্তিতে রেখেছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো আল্লাহ নিয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনাদের জন্য এবং আমাদের জন্য কিসে আফিয়াত, নিরাপত্তা, শান্তি, আল্লাহ আপনাদেরকেও শান্তিতে রাখেন আমাদেরকেও কি শান্তিতে রাখেন, আপনাদেরকেও নিরাপদে রাখেন আমাদেরকেও নিরাপদে রাখেন, ইয়ারহামুল্লাহ আল মুস্তাকদিমিন মিনকুম ওয়াল মুস্তাখিরিন, আপনাদের মধ্যে যারা আগে গেছে কবরে আল্লাহ তাদেরকে রহমত করেন, যারা পরে গিয়েছে তাদেরকে আল্লাহ কি করেন রহমত করেন, তাহলে আমি কবরে গিয়ে মাজারে গিয়ে কার কাছে যাচ্ছি, কার জন্য কবরওয়ালাদের জন্য, আমার জন্য এবং কবরওয়ালাদের জন্য, তো কবরওয়ালাদের জন্য আমাকে চাইতে হবে আল্লাহর কাছে, আমি সরাসরি কবরওয়ালার কাছে যাবো, কবরওয়ালার কাছে যদি আপনি চাওয়া শুরু করেন তাহলে এটাকে শিরি করেন, কবরওয়ালার কাছে যদি আপনি চাওয়া শুরু করেন আমাকে ছেড়ে দাও, আমাকে আমার ছেলে হারিয়ে গেছে ছেলেটা আনে দাও, ছেলে অসুস্থ সুস্থ করে দাও, আমার সন্তান আনার সন্তান দাও, কার কাছে সন্তান দাও, সব নবীরা তো সন্তান দেয় কার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, নবীরা বলছেন আল্লাহর কাছে সন্তান সন্তানের কথা, আল্লাহ আমাকে সন্তান দান করে, তুমি এখন নবী না সাহাবি না ওলি, ওলি তা আমি ধারণা করছি, গায়ের মানে কে, আর এরপর যে কবরকে যার কবর বলা হয় সব কবরকে নিশ্চিত তার কবরে, হ্যাঁ কত জাল কবর আছে না, কত জাল কবর আছে, হ্যাঁ ভাই মুস্তাফির কবর দুনিয়ার কত দেখেন, এই দেশে তো দখল করে রেখেছে ওনারে, এই দেশে চিন্তা মনে হয় না আর কত দেখে, এক তো জানি না আমি এখানে কে শোয়া, এরপরে যিনি শোয়া আমার ধারণা আমি বুঝে আমি একই মিশনে কীভাবে বলবো, উনি
আল্লাহওয়ালা আল্লাহর অলি ধারণা করছি, একটু ধারণা করবেন আল্লাহর অলি হবে, কিন্তু আল্লাহর অলি তো নিজে আমার কাছে যান। আমাদেরকে এই শিক্ষা নিয়ে গেছেন তোমরা কার কাছে যাও, আর তো একমাত্র কার দরবারে উঠবে, সব কথা শরীরে আমাদেরকে কে দান করবেন? আল্লাহ। আল্লাহ নানা বিধান কে বলবেন? আল্লাহ। আল্লাহ একমাত্র খালিক, আল্লাহ একমাত্র মালিক। হায়াত মালের মালিক কে? আল্লাহ। নফা নুকসানের মালিক কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছা যদি না হয় দুনিয়ার সবাই মিলে আমাদের কোনো ফায়দা পৌঁছাতে পারবে? আল্লাহর ইচ্ছা যদি না হয় দুনিয়ার সবাই মিলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আব্বাসকে বলেছেন, ইলাম অন্য বিভিন্ন হাদিসে আছে, ইলাম আনাল খালকাল ইসলামাহু আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া ইন ইসতামাউ আলা আন ইয়াযুরু লা ইয়াযুরুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইহি রুফিআতিল আখলাক ওয়া দুশ্শতি ওয়া জাহাতিস সুহুব সবাই একসাথে তোমার কোনো ফায়দা পৌঁছাবে খুশি হয়ে গেল, এখন আমি নিশ্চিত বাস আমি বেঁচে গেলাম, আমি এই ফায়দা পেয়ে যাব না, আল্লাহ যদি রেখে রেখে থাকেন তোমার জন্য, আল্লাহ যতটুকু রেখে গেছেন ততটুকুই পারবে, এর অতিরিক্ত একটু ফায়দা ওখানে পৌঁছাতে পারবে। সবাই একসাথে হয়ে গেছে তোমার বিরুদ্ধে, তোমাকে ক্ষতি করবে, আল্লাহ যতটুকু রেখে রেখেছেন অতটুকু ক্ষতি করতে পারবে, এর বেশি একটু কি আল্লাহ যদি রেখে গেলেন না কোনো ক্ষতি করতে পারবো না, একটু ক্ষতি রুফি আমি ডাকলাম। আল্লাহ তো এই ভালো মধ্যে সব কিছু তাকদীর লেখে লেখা দেন, আল্লাহ যে ফেরেশতাদেরকে হুকুম করেছেন তাকদীর লিখতে বা সরাসরি কলমকে বলেছেন তাকদীর লিখতে, কলম উঠে গেছে, কলম উঠে গেছে, যা লেখার সব কি লেখা হয়ে গেছে, রুকি আমি ডাকলাম। ও জাহপতি সহ এখন লেখা যে জমানায় রসুলাম এই আকিদার কথাগুলো উনি সাহাবিদের বুঝিয়েছেন ওই জমানার লেখার পদ্ধতি কি ছিল, বাসের কলম দিয়ে লিখতো না বা ওই ধরনের কলম দিয়ে লিখতো, দোয়াদের মধ্যে কালি নিয়ে নিয়ে লিখতো, লেখার পর ওই কাগজ শুকাইতে হইতো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, লেখার পরে কাগজ শুকাইও গেছে, কলম উঠে গেছে, কাগজও শুকিয়ে গেছে, সব পাকামুক্ত হয়ে গেছে, নতুন করে কেউ কিছু করতে পারবো না। নফা নকশানের মানে কে? দেখেও রেখেছে দুনিয়ার সবাই মিলে, এর অতিরিক্ত কোনো কিছু করতে পারবে, এর বাইরে কোনো কিছু করতে পারবে, এটার নাম তাওহীদ, এটার নাম কি? তাওহীদ। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহর হুকুম না হয়, একমাত্র আল্লাহর কুদরতে হয়, কোনো কিছু থেকে কোনো কিছু হতে পারে না যদি আল্লাহর হুকুম না হয়, আল্লাহর আল্লাহর হুকুমের ভিতরে হয়। আল্লাহ শক্তি দিয়েছেন আগুনকে জ্বালাবার, আগুন জ্বালাবে, আল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে আগুন জ্বালাবে, আগুন জ্বালায়, এ কথা বলার সমস্যা নেই, আগুন জ্বালায়, জ্বালাবার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আল্লাহর হুকুম, যতক্ষণ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম নাই আগুন জ্বালাতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বালাতে পেরেছে কেন? ইয়া নারু কুনি বারদাহু ওয়া সালামান আলা ইব্রাহিম, তারা আগুনের মধ্যে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর পক্ষ থেকে আগুনের প্রতি হুকুম এসেছে তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, আবার বরফ হলো না, বরফ না,
আমার বন্ধা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে গেল। যে আগুন পুড়ত সে আগুন এখন পোড়ে না, ওটা ঠান্ডা এবং শান্তিদায়ক হয়ে গেছে তার জন্য। আগুনের খালে খাল্লা, আগুনের মধ্যে জ্বালাবার স্বভাব দিয়েছেন কে? কিন্তু এই স্বভাব দেওয়ার পর এটা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে না? লাহুল খালক ওয়াল আমর, লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি কার? নিয়ন্ত্রণ কার? পরিচালনা কার? সৃষ্টি আল্লাহ, নিয়ন্ত্রণ আল্লাহ, হুকুম আল্লাহ। এই যে যারা আবিষ্কারক সানে, বাংলা কি সানে কারিগর, এরা কোন ফর্মুলা যদি আবিষ্কার করে তো ফর্মুলা কাজ করে, কিন্তু ফর্মুলা তার যে তবিয়ত হবে না আসল তবিয়তের মধ্যে কাজ করবে, কারিগরের হুকুম তো তুমি করবে না, কারিগর হুকুম মতো করবে। এই যে এটা এখন মনে করেন এটা একটা আবিষ্কার মাইক, এখন ওখানে সুইচ দেওয়া আছে, সুইচ খোলা, এটা আওয়াজ করবে, যদি যান্ত্রিক কোনো সমস্যা না হয় আওয়াজ করবে, ঠিক আছে না? যিনি এই পুরো এই যে মুকাব্বির সৌদ লাউড স্পিকার আবিষ্কার করেছেন, উনি যদি এখানে এসে এখন বলেন এই আওয়াজ করবি না, আমি টপি উনি তুমি আওয়াজ করবি না, কথা শুনবে? কথা শুনবে না, সে আপনি কেন? কিন্তু তার কথা শুনবে না, কিন্তু খালেকের কথা, খালেকের কথা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলবেন তুই আওয়াজ করিস না, বলছেন দুনিয়ার সব কারিগর জমা হয়ে গিয়ে আওয়াজ হয়ে করতে পারবে, খালেক একমাত্র আল্লাহ, মালিক একমাত্র আল্লাহ, আয়াত মত আল্লাহর হাতে, নফা নোকসান কার হাতে? আল্লাহ। আসবাব সৃষ্টি করেছেন আল্লাহ, আসবাব দান করেছেন আল্লাহ, আসবাবকে কাজে লাগাবেন কে? আল্লাহ। হাজার আসবাব আছে তোমার কাছে, আল্লাহর হুকুম না হলে তোমার রাহাত, তোমার ফায়দা, শান্তি এটা দিয়ে আসবে না কখন। আর আল্লাহ চাইলে আসবাবের বাইরেও তোমাকে শান্তি দিতে পারেন, শান্তি দিতে পারতে পারেন। এই জন্যেই আসবাবের মধ্যে মগ্ন হওয়া যায় না, আসবাবের প্রতি বিশ্বাস রাখা যায় না, তাওয়াক্কুল করতে হয় কার উপর? আল্লাহ। আসবাব ব্যবহার করতে হয় আল্লাহর হুকুম মোতাবেক, আসবাব ব্যবহার করতে হয় কার হুকুম মোতাবেক? আল্লাহর, আল্লাহর হুকুম। আমাদের ওস্তাদ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকি ওসমানী জামাত বরকাতুল্লাহ বলেন, এক লোক কমরা রওনা হয়েছে, তো বন্ধুকে বলেছে যে যাচ্ছেন, সে বলে ভাই খেয়াল রেখো খাওয়া দাওয়ার দিকে, কি খেয়াল রেখো সফরের হালাতে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো, এবং সেহরি ইফতার যত্নের সাথে সময়মতে করবা, উপদেশ দিচ্ছে বন্ধু বন্ধু। তো বাপটা মনে যদি তুমি যদি যত্ন না নাও, খেয়াল না করো, তাহলে কোনো দেরি পেরা না, ইফতার পেরা না, কষ্ট হয়ে যাবে, এরকম সে বলে। আরে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, মানে টাকা থাকলে আর সমস্যা নেই, সোহান। আচ্ছা গেল ওমরা, ওমরা যাওয়ার পর এখন একদিন বড়রা তো উঠতে দেরি হয়ে গেছে, এখন এক হোটেল থেকে আরেক হোটেল দৌড়া হয়ে গেছে, ওখানে দেখ কোন হোটেল খাবার নেই, যে দেরি হয়ে গেছে তো খাবার চাই, যে ওটা দেবে ওখানে খাবার কি সেই নেই, সেই ছাড়া আমরা দিনে দেখা হলো ওই লোকের সাথে যে নতুন আগে এসে ওর পরে এসেছে,
নসিহত করবো, যে নসিহত করেছে তার সাথে দেখা কি অবস্থা তোমার চেহারা এরকম, তো আসলে এজন্য তাওহীদ ঈমান, ঈমান কি করতে হবে মজবুত করতে হবে, ইয়াকিন মজবুত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার এই অংশের শিক্ষা, তাওহীদ ধরো শিরিক ছাড়ো, তাওহীদ ধরো শিরিক ছাড়ো। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, সর্বশেষ নবী, খাতামুন নবীয়িন, কি খাতামুন নবীয়িন, লা নবিয়্যা বাদা, তারপর আর কোন নবী না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোন নবী না আসবেন, এই সর্বশেষ। কালিমার এই অংশ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কি দাবি, এটার দাবি হলো আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আগত মানুষের জন্য রহমত স্বরূপ রাসূল হিসেবে কি করেছেন, আমাদের মুক্তি নাজাত সফলতা একমাত্র রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে, কিসের মধ্যে, রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এই শরীয়তের মধ্যে, এই আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই মুক্তি আর সফলতা, এর বাইরে মুক্তির আর কোনো রাস্তা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের কোন মানুষ দাবি করে বসেছে হে নবী, নাউজুবিল্লাহ, অবস্থির হওয়ার কোনো শব্দ আছে, যারা তাকে সত্য মনে করবে, তাকে ভালো মানুষ মনে করবে, অবস্থি হবে কি হবে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের না আগে, তাকে যদি মনে করে এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি মিথ্যা দাবি না, নবুয়তে মিথ্যা দাবি না, তার ঈমান আছে থাকবে, আল্লাহ ঘোষণা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর সে নবী আর কি করবে, নিশ্চয় মিথ্যা, আর দাবি করা মানে রাসূলুল্লাহকে অস্বীকার করা, কোরআন কি করা, এখন এই লোককে যদি কেউ মনে করে সে মাসিহ, সে মাহদি, সে আল্লাহ ওয়ালা, সে বুজুর্গ, সে মুজাদ্দিদ, বা মনে করে সরাসরি নবী মনে করে, ঈমান থাকবে না, কেমন তন্তুর জন্য আগত সবার জন্য রাসূলুল্লাহ সর্বশেষ, এই বিশ্বাস রাখতে হবে, এই আকীদা রাখতে হবে, তার সুন্নাত তার জীবনকে নিজের জীবনের জন্য আদর্শ এবং নমুনা হিসেবে গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। কালিমার দ্বিতীয় অংশের মধ্যে আল্লাহর সাথে আমাদের ওয়াদা, রীতিনীতি দিকে আমরা যাবো না, কোন ইদম কোন মতবাদ কোন মতাদর্শ গ্রহণ করবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে বাহিরে, এই ওয়াদা আল্লাহর সাথে করেছি কিনা, মুহাম্মদ কোনো বেদাতের দিকে আমরা যাবো না, বেদাতের দিকে যাবো না, বেদাত গোমরাহি, হেদায়েত সুন্নতের মধ্যে, হেদায়েত কোথায়, সুন্নতের মধ্যে, বেদাত শুধু কি গোমরাহি আর গোমরাহি, মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মদ আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর সঙ্গে আমি এই কালিমার মধ্যে ওয়াদা করেছি যে আমরা সকল বেদাত থেকে বিরত থাকবো, বিরত থাকবো, একমাত্র রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করবো, আমরা জাহেলিয়াতের সকল রীতিনীতি সকল মতাদর্শ থেকে দূরে থাকবো, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে শরীয়ত সুন্নাত দিয়েছেন এই শরীয়ত সুন্নাতের অনুসরণ করব, এই ওয়াদা হয়েছে কি হয়নি আমরা, কালিমার না তো কালিমা হলে একটা চুক্তিপত্র,
কালিমাটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের ওয়াদা হয়েছে এই কালিমার মাধ্যমে আমরা তাওহীদের পথে চলবো, শিরক থেকে দূরে থাকবো, সুন্নাত অনুসরণ করবো, বেদাত থেকে দূরে থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মাধ্যমে আমার ঈমান শুরু হয়েছে, আর এই কালিমার মাধ্যমে ঈমানকে আমি নবায়ন করতে থাকতে হবে। জাদ্দিদু ঈমানাকুম, قالوا كيف نجدد ايماننا يا رسول الله؟ قال بكسرة قول لا اله الا الله. ইমানের নবায়ন করো সাহাবাগণ জিজ্ঞেস করেন কিভাবে ইমানের নবায়ন করবো ইয়া রাসূলুল্লাহ, ইমানকে তাজা রাখবো কিভাবে? বলেছেন বিকাশ্রে কৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার মোজাগারা করো বেশি, এটা ইমানের কালিমা, ইমানের কথা বেশি বেশি করো, ইমানের হালকা কায়েম করো, ইমানের আলোচনা করো, সব কিছু আছে কালিমার মাধ্যমে যখন একজন মানুষ মুসলিম হলো, মুমিন হলো, আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমরা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পয়দা করেছেন কার ঘরে? মুসলমান মাওলানা শুরু থেকে আমরা ঈমানের নামাজ যেমন নামাজ পেয়েছি। ইসলামে ইসলাম গ্রহণ করার পর, মুসলিম হওয়ার পর প্রথম যে বিধান ইবাদতের সেটা কি? নামাজ। সফর হলে সফরের সময় চার টাকার নামাজ গুলো করে বিতরের নামাজ এসার পরে পড়া হয় ওয়াজিব নামাজ, পাঁচ অক্ত ফরজের বাইরে বিতরের নামাজ ফরজ না, ওয়াজিব কয় রাখা? তিন রাখা। নামাজ সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, বান্দার জন্য আল্লাহর যে তোহফা হাদিয়া দিয়েছেন, বান্দা আল্লাহর নৈকট্য কিভাবে অর্জন করবে? ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য সবচেয়ে বেশি অর্জন করা যায়। আর ফরজগুলোর মধ্যে সবচেয়ে বড় ফরজ ইবাদত কি? কোথায় পড়বো? জামাতে, মসজিদের, মসজিদে জামাতের সাথে পড়বো, মসজিদেও পড়বো, জামাতের সাথে পড়বো, কোনো ঠেকা কোনো ওজর আসতে পারে না মসজিদে, তাহলে যেখানে আছি সেখানে জমাত করে নেব দুইজন তিন জন। ওজরের সময় ওজর না থাকলে কোথায়? মসজিদে। অনেক সময় অলসতার কারণে অনেক মসজিদে আসতে চায় না, ও ক্ষেত্র অলসতার কারণে যদি না আসি অন্যায়, অলসতার কারণে একজন একদিন দুদিন তিন দিন জমাতে আসে না, এটা ভালো লক্ষণ। জমাতের সাথে নামাজ পড়া কি? হ্যাঁ, নামাজ তো ফরজ, কিন্তু ওটা জামাতের সাথে পড়া, মসজিদে জামাতের সাথে পড়ার বিধান কি? হ্যাঁ, সুন্নতে মুয়াক্কাদা, এই সুন্নতে মুয়াক্কাদা যে এটা এত বড় সুন্নতে মুয়াক্কাদা, যে ফজরের ফরজ, ফজরের ফরজের আগে দুই রকম সুন্নতে মুয়াক্কাদা আছে না, যত সুন্নতে মুয়াক্কাদা আছে সবগুলোর মধ্যে সর্বোচ্চ সুন্নতে মুয়াক্কাদা হলো ফজরের দুই রকম সুন্নত। রাসূল আকরাম সফরের অবস্থাও এই সুন্নত ছাড়তেন না, অসুস্থতার অবস্থা হয়েছিল থাকতেন, সফরে যত তারা
থাকতাম ওই জায়গায় চুপ থাকতেন না। কোন দুরাজা ফজরের আগে বিরাকাত সুন্নতে মুআক্কাদা, অন্য সব সুন্নতে মুআক্কাদা উঠবে বেশি তারিখ করবে। জামাত এমন সুন্নতে মুআক্কাদা যে ওই বিরাকাতের থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য বলা হয়েছে যে জামাত ওয়াজিব। জামাত কি ওয়াজিব? আপনি সুন্নতে মুআক্কাদা বলার কোনো বাধা নাই, সুন্নতে মুআক্কাদা কিন্তু এটা বুঝবেন কেমন সুন্নতে মুআক্কাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা ফরজের ফজর নামাজের কয়রাকাত দুই রাকাত, সেই দুই রাকাত সুন্নতে মুআক্কাদা থেকে গুরুত্বপূর্ণ কি জামাত। এজন্য দেখেন না ফজরের নামাজে আসতে আসতে ধীরে ধীরে সুন্নত পড়তে পারেন নাই। হ্যাঁ, এখন ইমাম সাহেব নামাজ কি করবে? যদি দেখেন যে আপনি সুন্নত পড়তে পড়তে জামাত পাবেন না, জানি কি সুন্নত পড়বেন না, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে চলে গেলেন। কোন ওজন অলসতার কারণে খামা খাই আমি জমাত পাচ্ছি না, এটা একদিন করতে থাকলে গুনাগার হবে কি হবে না? ওজন ছাড়া তো এক জমাত বাদ দেওয়াটাও এক ধরনের এটাকে অভ্যাস মানলে তো স্পষ্ট না কোনো সন্দেহ। জমাতের সাথে মসজিদে পড়ার অভ্যাস করে তারপরও যদি হলো না, এর মানে এই না মসজিদে আসতে পারলাম না, জমাতে সরে যেতে পারলাম না, জমাতে ছেড়ে দেবো নাও ধরি না নাও ধরি। আপনি একা একা পড়েন তাও পড়েন তাও পড়েন অনেক গুরুত্বপূর্ণ ফরজ নামাজ, অনেক গুরুত্বপূর্ণ। দোকান ছেড়ে মসজিদে আসতে রাজি না, পড়েন তাও পড়েন। দোকানে আপনি একাই পড়েন তাও ফরজ আদায় করো, ফরজ ছেড়ে দিলাম নামাজ এত বড় ফরজ, এই ফরজ ছেড়ে যাওয়া কোন ওজন ছাড়া ইচ্ছে করে এই ফরজ ছেড়ে যাওয়াকে হাদিস শরীফে কুফর বলা হয়েছে। কি বলা হয়েছে? কুফর তুল্য গুনাহ। এটা কি কুফর তুল্য কবিরা গুনাহ? ইচ্ছা করে নামাজ ছেড়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং নামাজ ভালো থেকে ভালো করতে হবে, নামাজ শিখতে হবে। নামাজ পড়তে হলে নামাজ কি নামাজ শিখে ভালোভাবে নামাজ পড়লে এই নামাজের স্বভাব পড়বে পুরো জিন্দিগির উপর, পুরো কেমন মুসল্লি হবো আমি বলেন তো? আমি তো এমন মুসল্লি হতে হবে কোরআনে যাদেরকে মুসল্লি বলেছে, কোরআনে কি বলেছে যাদেরকে মুসল্লি বলেছে কোরআনে কাদেরকে মুসল্লি বলেছে? মুসল্লিদের গুণাবলী কোরআনে আছে কি? 18 নম্বর পারার প্রথম সুরা ওটা শুরুর দিকে মুসল্লির গুণাবলী আছে। 29 পারায় সুরাতুল মাআরিফ এর মধ্যে মুসল্লির গুণাবলী আছে, ইল্লাল মুসল্লিন। এরপরে অনেকগুলো আয়াত মুসল্লি কেমন হয় আল্লাহ বলে দিয়েছেন, মুসল্লি কেমন হয় আল্লাহ বলেছেন, ওগুলো জানতে হবে। ওরে না মুসল্লি বললাম মুসল্লি যে হবে সে আমানত রক্ষাকারী হবে, ওয়াদা রক্ষাকারী হবে। হ্যাঁ, যাকাত আদায় করবে, ধন সম্পদ অর্থ অর্জন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের খেয়াল রাখবে, মাসে কম দিবে না কাউকে, ভেজাল করবে না, মিথ্যা বলবে না। মুসল্লির সিফাত অর্জন করা হাদিসে মুসল্লির সিফাত অর্জন করতে হবে। তখনই যদি আমি নামাজের মধ্যে মেহনত নামাজের জন্য মেহনত করতে থাকি, ফিকির করতে থাকি, তাহলে ওই সিফাত আস্তে আস্তে আসতে থাকবে। আল্লাহ তাআলা মুসল্লিদের সকল সিফাত হাসিল করার মধ্যে তো এই কালিমা ইমানের মেহনতের কথা বলেন, নামাজের মেহনতের কথা বলেন, একরামুল মুসলিমিনের মেহনত বলেন, সহিহ নিয়তের মেহনত বলেন, দাওয়াত তাবলীগের মেহনত বলেন, কোনো মেহনত পূর্ণতা লাভ করবে না, কোনো মেহনত সুন্দরভাবে করা সম্ভব হবে না, কোনো মেহনত রসুল্লাহ সুন্দর মোতাবেক করা সম্ভব হবে না, রসুল্লাহর তরিকা মোতাবেক করা।
করা সম্ভব হবে না যদি আমার মধ্যে এলেম এবং ধিকিরের সিফাত না থাকে। যদি আমার মধ্যে কিনা থাকে এলেম এবং ধিকিরের সিফাত। তিন নম্বর কি? এলেম ও ধিকির। নম্বর তিন ঠিক, কিন্তু আসে কটা কোথায় গেলে? এলেম এলেম এবং মাসায়েল এলেম আমরা আলেমদের কাছে শিখব, ফজাইল এলেম তালিমের হাতে কি করব? কোন আল্লাহওয়ালা বুজুর্গের কোন অজিফা যদি দিয়ে থাকেন আমাকে, সে অজিফা তো অবশ্যই আদায় করবো। আর না হয় তো তুমি তো এটা সবার জন্য প্রযোজ্য, সব মুসলিমের জন্য সবার জন্য এটা কমন অজিফা, সবাই আদায় করবো। سبحان الله والحمد لله ولا اله الا الله اكبر درود شريف আরেকটু ইস্তিগফার পদ্ধতির ভিত্তিতে এটাকে ছয়টা দিয়ে বলে سبحان الله 100 বার الحمد لله 100 বার الله اكبر لا اله الا الله 100 বার একসাথে পড়লে তিন দশ ভিন্ন ভিন্ন করে পড়লে মোট কত হবে? তিন দশ আর ছয় দশ দিন যেটাই বলেন একই কথা। এটা তো সবার জন্য সবসময় যে কোনো সময় এখন কোনো আল্লাহর হাতে সম্পর্ক করে আমি কোনো অধিকার কাছ থেকে নিই নাই, কিন্তু নেওয়ার অপেক্ষা করে থাকার দরকার নেই। এই অধিবা তো সবার জন্য অধিবা কি সবার জন্য। মাসায় রেলের কার কাছ থেকে নিব? আলেমদের কাছ থেকে, মানে এখানে কথা নেই। এখন বলেন কি বলেন না? আমরা তো ধরো করে তিন দিন দশ দিন যা সময় লাগে আমরা তো এখন কি বলা বন্ধ হয়ে গেছে? বন্ধ হওয়ার তো কথা না। আলোচনাতে আমরা শুনেছি তো থেকে এই দেশে শুনেছি, অন্যান্য দেশে শুনেছি, যেখানে তো উঠে সময় লাগিয়েছি সেখানে এটা শুনি এলমু মাতারে ডেলে কার কাছে লিখবো? আলেম কদারে ডেলে তালিবের এলমু জিকির। চার নম্বর কি? একরাম। পাঁচ নম্বর একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিন মুসলমানদের একরাম। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউয়াক্কিব কবীরানা ওয়ালাম ইয়ারিফ বিআলিনা হাক্কাহু ফালাইসা মিন্না। ছোটদেরকে স্নান করো, বড়দেরকে সম্মান করো, হ্যাঁ, এবং আলেমদের তালিম করো, আলেমদের হক আদায় করো। আলেমদের কি আলেমের হক? আলেমের হক হলো আলেম তোমাকে দিন শরীয়তের যে কথা বলবে ওই কথা মানো, এটা হলো আলেমের সবচেয়ে বড়। আলেমের কাছ থেকে দিন শিখো, মাসালা জানো, আলেমের উপর আস্থা রাখো। হাদিসের শব্দ তো এটা হল বিহারি আর বিনা হাফতা হল। আলিমের হক বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো, সে হক আদায় করো, ওই হক শুধু এরা মানে সম্মান করো। আলিমের সবচেয়ে বড় হক হলো আলিমের প্রতি আস্থা রাখো। আলিম তোমাকে দিনের কথা শরীয়তের কথা বোঝাবে, বলবে, তুমি যে বিষয়ে জানতে চাইলে তোমাকে জানাবে। সবচেয়ে বড় কথা হলো খালি কষ্ট করবার উত্তর দেবেন তাতে না, উনি বলবেন তোমাকে দিনের কথা, দিনের কথা শোনাবেন, দিনের কথা দিন শিখাবেন, তুমি তার প্রতি আস্থা রাখো, ওটা গ্রহণ করো, ওটা মেনে চলো, আলেমের অনুসরণ করো, এটা হলো আলেমের হক, এটা হলো আলেমের হক।
ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন শুধু একটি কথা না, ছোটকে স্নেহ করা, বড়কে বড়র সঙ্গে আদবের আচরণ এবং আলেমের সাথে তাজিম এবং ইত্তেদার আচরণ, তাজিম করা আর অনুসরণ করা আস্থা। শুধু এটুকুর মধ্যে না, তা ইকরামুল মুসলিম আরো কত জিনিস আছে, ওরা জানতে হবে সবকে একটি জাতিকে সব ঠিক করে যায়। মেমনের হক, মেমনের ইকরাম, এরা ইকরামুল মুসলিমের অংশ না? আগন্তুক, আগন্তুকের ইকরাম ইকরামুল মুসলিমের অংশ। এবং আসল ইকরাম কোনটা, ইকরামের আসল মুহূর্ত কোনটা? ইকরামের আসল মুহূর্ত হল যখন যার সঙ্গে আমার মনটা মিলে না, যার আচরণ আমার কাছে ভালো লাগে না, যার কথা ভালো লাগে না, যে আমাকে কষ্ট দেয়, হ্যাঁ ওর সঙ্গে যদি আমি ইকরামের আচরণ করতে পারি, এটা হল আসল ইকরাম। ওটা কি আসল ইকরাম? কবুল করবে সে, আমি দিনের দাওয়াত আমার না, যে আমি দিনের দাওয়াত দিয়ে গিয়েছি, কিন্তু কথা শোনো না, ইকরাম করলে তা আমার দাওয়াতটা গ্রহণ করবে, এই কথা মনে রাখার দরকার নেই, ওর ফায়দা এমনি পাবেন। আপনি ইকরাম করবেন, ইকরাম করা একজন মুমিনের হক, একজন মুসলমানের কি, একজন মুসলমানের হক, ইকরাম পাওয়া একজন মুসলমানের হক, আমি এই জন্য ইকরাম করবো, বাস ইকরাম করলে আমার কত ফায়দা হবে, তার কত ফায়দা হবে, সেগুলো জানাই আছে, ওর ফায়দা হতেই থাকবে। আপনি ওর ফায়দাকে মাথায় রেখে ইকরাম করবেন, কৃত্রিম ইকরাম না, কৃত্রিম ইকরামের দরকার নেই, ইকরাম করা একটা শরীয়তের বিধান, রাসূলুল্লাহর সুন্নাত, যে কোনো মুসলমান ইকরাম পাওয়ার অধিকার রাখে, এই জন্য আমি ইকরাম করবো, দিল থেকে ইকরাম করবো, কৃত্রিম ইকরাম না, মতলবের ইকরাম না। কারণ যার আপনি ইকরাম করবেন সে যদি টের পায় আপনি মতলবের ইকরাম করছেন, সে কষ্ট করবে, ওটা আর ইকরাম হবে না। ইকরাম তো করবেন তাকে খুশি করার জন্য, আল্লাহর একজন বান্দাকে খুশি করার জন্য, সে যদি টের পায় আপনি ইকরাম করছেন। কত ভাই আসেন না আলে মোলামদের সাথে দেখা করবে, কৃত্রিম দেখা দেবে, মাফ করবে না, ক্ষমা দিয়ে দিচ্ছি, এটা আমার কথা না, মুফতি জয়নুল আব্দুল রহমতুল্লাহ আলাই চিনতেন, মুরব্বীরা তো দেখতেন, যারা মুরব্বী তারা তো টঙ্গিতে দেখতেন মুফতি জয়নুল আব্দুল রহমতুল্লাহ, তবলীগের অনেক বড় মুরব্বী ছিলেন, ইলিয়াস রহমতুল্লাহের সহজ যারা উঠে গেছেন তাদের মধ্যে একজন মুফতি জয়নুল আব্দুল্লাহের ফয়সালাবাদ মনে মনে হলো চিল্লা লাগালেন না, উপরে হলো হুজুর আমরা দোয়া চাই, আমরা শুধু দোয়া চাওয়ার জন্য আসছি আর কিছু না, তার একটা না একটা হাজিয়া দিবে, একটা আতরের শিশু হলো হাজিয়া দিবে, কে জানে এটা বলে দিয়ে দিলে আহিয়া দিতে হয় নাকি, আরে কেন দিতে হবে আহিয়া দেখা করার জন্য, হাদিয়ার ভিন্ন উসুল আছে ভাই, হাদিয়ার আদব আছে, আপনার কিছু দিতে হবে, এগুলো যা ইচ্ছা সেভাবে দিবেন, অনেক জায়গায় শুনেছি জমাতে সাথে নাকি একসাথে তাঁদের করে, তাঁদের করে কিছু হাদিয়া জমা করে ওগুলা এক একটা আদবের সঙ্গে দেখা করার জন্য এক একজন এক একটা দিবে, কারো জরুরি দিবে, কারো আসর দিবে, কাউকে জানাবার দিবে, আপনি যদি আদর একটা নিয়ে গেলেন এই আদর উনি পছন্দ করেন কি করেন এরকম জানেন, কোনো সময় এমন একটা আদর নিয়ে যান না, আপনি নিজে এটা ব্যবহার করবেন না, আপনি একটা আদর দিয়ে দেন, আপনি কেউ বাধ্য করেন হাতিয়ার জন্য, কেন দিয়ে আপনি হাতিয়ার দিতে হবে, আলোর জন্য একটা করতে হাতিয়ার দিতে হবে না, হাতিয়ার বরং হাতিয়ার দেওয়ার আদব আছে, সে আদব আমাকে আগে শিখতে হবে, তারপর আমি হাতিয়ার দিই, তারপর হাতিয়ে দেবে হাতিয়ার আদম মুক্তি দাঁড়াতে না, মুক্তি দেওয়া বলেছে কৃত্রিম সাক্ষাৎ করবো না, মনে মনে আসে যে উনি চিঠি লাগাই নেই, ওনার উপর তোমার মনটা কষ্ট না ভালো না, ফর্মালিটি পালনের জন্য একটা মোলাকাত করতে হবে এলাকায় আসছি, এখানে আদমের সাথে আমার সাক্ষাৎ করতে হবে, এই জন্য সাক্ষাৎ করলাম, এরকম করবো না, খবর স্যার
দিনে তোমার আদর থাকতে হবে, আকিদত থাকতে হবে, সম্মান থাকতে হবে ওনার প্রতি। কৃত্রিম একরাম এটা তো বেজরি, বড়দের সাথে যদি কৃত্রিম একরাম হয় এক ধরনের বেজরি। একরাম করবো দিল থেকে, একরাম করবো দিল থেকে, কোনো স্বার্থ ছাড়া। বাকি একরাম যে ফায়দা হওয়ার সে ফায়দা তো আল্লাহ দিবে, সে ফায়দা আল্লাহ দিবে। একরাম করবো আমি শরীয়তের হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিল থেকে। পাঁচ নম্বর কি সহিন, আপনি আমার সঙ্গে আছেন তো আল্লাহর রহমতে? ক্লান্ত হয়ে যাচ্ছেন না তো? তবে হুজুরের কাছে এই ছ নম্বর আলোচনার সময় এটা এটা তো আমরা চিন্তা করিনি। ছ নম্বর ওয়ান তো আমরা না করবো, আমরা আরো ভালো করতে পারি ছ নম্বর ওয়ান। হুজুর কি জন্য ছ নম্বর ওয়ান এরকম ভাবছেন না তো? আমিও তো ওদিকে আল্লাহর রহমতে সময় লাগিয়েছি, আমি পুরানো মানুষদের ক্ষেত্রে ছ নম্বর পাঁচ নম্বর কি এক একটা জিনিস ছয় নম্বরের মধ্যে, হ্যাঁ এক একটা জিনিস ওটাকে কাবু করা, ওটাকে আয়ত্ত আনা বিশাল অনুশীলনের দরকার, বিশাল অনুশীলনের দরকার। জিন্দিগির কাজ শুধু চিল্লার কাজ না, জিন্দিগির জীবনে তিন চিল্লা, বছরে এক চিল্লা, শুধু চিল্লার কাজ না, এটা এটা জিন্দিগির কাজ। আল্লাহ সহিনিয়ান তো শব্দটা উচ্চারণ করি, সহিনিয়ান কাকে বলে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর কাছে সকল আমল মূল্যায়িত হয় কিসের ভিত্তিতে? নিয়তের উপর। ভালো নিয়ত ফলাফল ভালো, আল্লাহর কাছে আল্লাহ ওটাকে গ্রহণ করবেন, আজল দিবেন, সব দিবেন, খুশি হবেন। নিয়ত ভালো না তাহলে ওনার আল্লাহর কাছে কোনো কিছু মূল্য। ফামান কান হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, হিজরত একটা নেক আমল, বহুত বড় ইবাদত হিজরত। এই হিজরত যদি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হয়, আল্লাহর হুকুম পালন করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহবা অর্জন করার জন্য, তার নুসরতের জন্য, তাহলে আল্লাহ তাআলা তোমার এই হিজরত কবুল করলেন। আল্লাহ কাছে এই হিজরতের মূল্যায়ন হবে কিভাবে? যে তুমি আল্লাহর কাছে গিয়েছো, ওমান কানা হিজরত মুইলা দুনিয়া ইউসিহা আল্লাহ দুনিয়া কি হওয়া, দুনিয়ার কোনো স্বার্থে, হ্যাঁ বা কোনো মহিলাকে বিবাহ করবে সে ওই জায়গায় আছে তাকে বিবাহ করবে, সেজন্য হিজরত, সেজন্য হিজরত। তোমার হিজরত আল্লাহর জন্য হয়নি, আল্লাহর দিকে হয়নি, যার উদ্দেশ্যে হিজরত করেছো তুমি তার কাছে গিয়েছো, হিজরত করে তার কাছে গিয়েছো। আর ওইভাবে আল্লাহ হিজরত মূল্যায়ন করবে, ওইভাবে দেখা দেখতে পারবে যে আল্লাহ রাসূলের কাছে যায়নি, আল্লাহর কাছে যায়নি, আল্লাহর জন্য যায়নি, ওই স্বার্থ ওই দুনিয়া, ওই দুনিয়ার কাছে ওই মহিলার কাছে। সহি নিয়ম কবিতা মহাজন সহি নিয়ম শব্দ সংক্ষিপ্ত, কিন্তু ওই সহি নিয়মের বিপরীত নিয়ম কি কি ভয়াবহ নিয়ম লুকিয়ে থাকে আমার খবর নেই, আমার ধারণা আমার নিয়ম সহি, কিন্তু কত গলত নিয়ম লুকিয়ে আছে আমার অন্তরের কোনাকানিতে, আমার কি নেই খবর নেই। সহি নিয়তের অনুশীলন অনেক সূক্ষ্ম এবং অনেক কঠিন বিষয়, দীর্ঘ সাধনার দাবি রাখে। বিজ্ঞ আলেম ওলামাদের কাছ থেকে আপনি অনেক দিন পর্যন্ত নিয়তের অনুশীলন নিলে আস্তে আস্তে এটি অনেক পড়া, যাদের ভাব এমন
আল্লাহ বুজুর্গের সহমতে আপনি সমাজে বেশি বেশি কাটাবেন, হ্যাঁ নিজের হালাত বেশি বেশি পেশ করতে থাকেন, তুই আস্তে আস্তে নিয়ে সরে যাবে। আল্লাহ বলতে আমি তবলিগের মধ্যে যে পুরানো মুরব্বীরা আছেন যারা বুজুর্গদের সঙ্গে সঙ্গে লাগিয়েছেন, ওনাদের কাছে ছিলেন সহমত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। খালি ঘুরে নেই থেকেছে, তার বুঝার চেষ্টা করেছে, নিজেকে এক্সট্রা করার চেষ্টা করেছে। ওরকম আল্লাহকে আপনারা যদি পান ওনাদের সঙ্গে আপনারা এরকম থাকে খুঁজে পেলে তাদের সহমতে বসেন থাকেন। ইলিয়াস রহমতুল্লাহ দিনের তো কত বিষয়, এই ছয়টি ছয়ের মধ্যে দিনের কথা শুনছি, আরে ইমানের শাখায় তাহলে সবচেয়ে বেশি, হ্যাঁ নাকি ইমানের শাখা কয়টা সবচেয়ে বেশি না, ছয় নম্বরের মধ্যে সব কথা এসে গেছে নাকি আসে না, কিন্তু ছয় নম্বর এমনভাবে নির্বাচন করা হয়েছে, এই ছয় নম্বর যদি যথাযথ মেহনত করা হয় এই ছয় নম্বর আপনাকে টেনে দেয় অন্য সব বিধান দিয়ে নিয়ে নামাজ কেড়ে নেবে না, নামাজ যদি আমি নামাজের যথাযথ মেহনত করি, আমি তো কোরআনে আল্লাহ বলেছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত মানুষকে সকল মুনকার থেকে অন্যায় থেকে পাপ এবং গুনাহ থেকে বেঁচে রাখে, বাঁচিয়ে রাখে, বিরত রাখে এবং সকল অশ্লীলতা থেকে কি বিরত রাখে নামাজ মানুষকে। আমার নামাজ নামাজও আছে, গুনাহ আছে, নামাজও আছে, নামাজ বিরুদ্ধে অশ্লীলতা আছে, বুঝা গেল আমার নামাজ এখনো মেহনত দেখে নেই নামাজ নাকি, পরীক্ষা করার আলাদা কি দিয়ে দিয়েছেন, মিটার সঙ্গে দিয়ে দিয়েছেন আমার নামাজ যথার্থ হচ্ছে কিনা ওটা মিটার সাথে দিয়েছেন আলাদা, তোমার পাঁচত্ব নামাজ দিয়ে চব্বিশ ঘন্টা নিজেকে গিয়ে বিচার করো তোমার লেনদেন কেমন, লেনদেন ঠিক নেই, লেনদেন ঠিক নেই, বুঝে গেল নামাজ কি আছে সমস্যা আছে, নামাজের মেহনত হচ্ছে না, নামাজ পড়ে ঘুষ ছাড়তে পারে না, নামাজ পড়ে সুদ ছাড়তে পারে না, নামাজ পড়ে ব্যাংকের চাকরি ছাড়তে পারে না, অন্য ব্যবস্থা তালাশ করবে, ভালো ব্যবস্থা তালাশ করবে, ওই ফিকিরে নাই নামাজও চলছে, চিল্লাও চলছে, এক দুই নম্বরও চলছে, ছ নম্বরও কি চলছে, কিন্তু এ সমস্ত পাপ ছাড়ছে না, সকালে করছে না, বোনের হক জানে এদিনও রাগ নষ্ট করছে, কতজন থেকে ঋণ নিয়ে রেখেছে ওগুলো যাওয়ার ফিকির নেই, কোনোটা অস্বীকার করে বসে আছে, মনে করে যে যেদিন থেকে ভালো হয়েছে ওই দিন থেকে সামনের দিকে হাঁটতেছে, কেউ হজের মধ্যে গিয়ে তোবা করে আসে ভালো হয় আলহামদুলিল্লাহ, কেউ চিল্লাতে গিয়ে তোবা করে ভালো হয় আলহামদুলিল্লাহ, কেউ কোন আল্লাহ হাতে হাত রেখে ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ ভালো হওয়ার যারা ভালো হয় ওদের তরিকা হলো কি যেদিন থেকে ভালো হয়েছে ওদের থেকে সামনের দিকে হাঁটে, পিছনের দিকে তাকায় না,
পিছনের দিকে তাকায় না, ভালো হওয়ার পরে যে পিছনের দিকে তাকায় না ওর ভালো হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই ভালো হওয়া আল্লাহর কাছে কি নাই গ্রহণযোগ্য, পিছনের দিকে তাকাও। ভালো হওয়ার আগে তওবা করার আগে কি কি করেছ ওগুলো সংশোধন করো, কার হক নষ্ট করেছ ওর হক আদায় করো, ওর হক আদায় করো। জাকাত পিছনের বছর করে আদায় করো না, ওগুলো হিসাব লাগাও, হিসাব লাগায় পিছনের বছর জাকাত আদায় করো। হজ করো না এখন হজ করো, যার যে হক নষ্ট করেছে সব হক আদায় করো, আল্লাহর হক বান্দার হক আদায় করো, পিছনের দিকে তাকাও, সংশোধন করো। এখন ভালো হয়ে গেছো, এখন থেকে আর তুমি কষ্ট এলো না, পিছনে যা কষ্ট এসো ওগুলো সব তো মনে নেই, দাদা মনে আছে ওগুলো আদায় করো। তো এত এত নিয়েছি যে এখন সামর্থ্য নেই আদায় করো, ক্ষমা দাও, ক্ষমা চাও ওদের কাছে, হাতে পা ধরো মাপ চাও, পিছনের দিকে থেকে উদাসীন হয়ে যাওয়া। এখন ভালো হওয়াকে ভালো হওয়া বলে না, এখন ভালো হওয়াকে ভালো হওয়া বলে না। আমার তিন চিল্লা, এই তিন চিল্লা তখন সফল যদি তিন চিল্লার আগের দিন দিকে, আগের দিন দিকে আমি চিল্লা দিয়ে কি করি বিচার করি। সামনে যেরকম ভালো হয়ে চলব, পিছনের দিন দিকে খারাপই কি করতে হবে আমাকে কাজ করা। আমি বলছিলাম শহীদ নয় ভাই, এটা বিশাল সিরিয়াস রহমতুল্লাহ যে ছয় দিন নির্বাচন করেছেন, এটা এই নির্বাচন এমনি না, এমনি না, এমনি কাজ এত ব্যাপকতা লাভ করে নাই, এত গ্রহণযোগ্যতা লাভ করে নাই। ওটার পিছনে অনেক অনেক কিছুর ভূমিকা, এক ভূমিকা অনেক কিছু করেছেন, আল্লাহ দরবারে অনেক কান্নাকাটি করেছেন, ওলামা মাশায়েখের সাথে মোশাওয়ারা করেছেন, নিজের উস্তাদদের সাথে নিজের সমসাময়িক যে মুজিবুল আছে তাদের মূল্যায়ন করেছেন, তাদের বদল করেছেন, তাদের একরাম করেছেন, তাদের মোশাওয়ারা নিয়েছেন, তাদের মোশাওয়ারাকে গুরুত্ব দিয়েছেন। এটা কখনো ভাবেন নাই আমি একা সব, কখনো এটা ভাবেন কখনো এটা ভাবেন না। এবং উসুল এমন বানিয়েছেন, ওই উসুল মাশাআল্লাহ এত পরীক্ষিত উসুল, এত পরীক্ষিত উসুল, এই উসুলের বরকতে কাজ ব্যাপক হয়েছে এবং ভয়ঙ্কর যোগ্যতা লাভ করেছে। এবং বলে দিয়েছে এই উসুল ঠিক থাকবে তাহলে ফায়দা হতে থাকবে, উসুল লঙ্ঘন হবে তাহলে ফিতনা আসতে থাকবে, ফিতনা আসতে থাকবে। এই এখন তোর লিখে ফিতনা আসে কি নেই, কেন কেন উসুল লঙ্ঘনের কারণে, কি কারণে উসুল লঙ্ঘন, উসুল লঙ্ঘনের কারণে। কি কদর করেছে তাদের কাছ থেকে, কেমন ভাবে মশাওয়ারা নিয়েছেন, সেই মশাওয়ারা কেমন গুরুত্ব দিচ্ছেন, ইলিয়াস রহমতুল্লাহ জীবনী পড়েন, আর এখনো হালাত দেখেন, এখনো হালাত দেখেন। ইলিয়াস রহমতুল্লাহ নিজে বহুত বড় আলেম ছিলেন, মহাক্কেল আলেম ছিলেন, বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন, সহজ নিষ্পত বুজুর্গ ছিলেন, ইজাজত প্রাপ্ত আল্লাহওয়ালা বুজুর্গ বলি পীর ছিলেন ইলিয়াস রহমতুল্লাহ। উনি ওনার জমানার মাশায়েখকে কেমন গুরুত্ব দিতেন, ওলামা কেরামকে কেমন গুরুত্ব দিতেন, সেই ইতিহাস পড়েন, আর এখনো হালাত দেখেন। প্রথম প্রথম বুঝলিতে লম্বিত কত মুসলিম লোকিত, এখন নীতি বানায় দেওয়া হয়েছে খারেজি লোকমা কবুল না করব, বাইরের লোকমা নেওয়া যাবে না, বাইরের লোকমা নেওয়া যাবে না। এটা কি নমাজ, এটা কি নমাজ, নমাজের মধ্যে না হলো যে নমাজে শরীক নাই এমন একজন লোকমা দিতে সে লোকমা গ্রহণ করা যায় না, এটা তো নমাজের নিয়ম। আপনি নমাজের নিয়মকে তবলিগের মধ্যে লাগালেন কেন, এক জায়গার মাথা আরেক জায়গায় নিয়ে লাগানো, এটা নাম হলো তারিফ, এটার নাম কি তারিফ, বিক্রি। মাওলানা সাহেব সাহেবের আবিষ্কৃত যে সমস্ত মশালা এটা এক নতুন আবিষ্কার, নতুন আবিষ্কার, দীর্ঘ শরীর হতে নাই
কোন দলিলে নাই, পরিপত্তি কথা ওটাকে বিধান বানিয়ে দিচ্ছে। ওটাকে কি বিধান বানিয়ে দিচ্ছে? এক বিধান, এটা বাইরের লোক নেওয়া যাবে না, বাইরের লোক নেওয়া যাবে না। যে তোমার কাজের সাথে চলে, তোমার প্রত্যেকে যে কাজে চলে হবে তার লক্ষ্য নেই, বা তাদের লক্ষ্য নাও। যদি তাদের লক্ষ্য নিতে, তাহলে ইব্রাহিম দেওয়ার লক্ষ্য নিতে আমি জানা মারণা ইব্রাহিম দেওয়া সাহেব তবলিগের মানুষ না, তবলিগের বাইরের মানুষ, তবলিগের মানুষ। ইব্রাহিম দেওয়ার দামত বারাকাত তোমার লক্ষ্য গ্রহণ করেছেন মারণা সাহেব সাহেব, মারণা সাহেব সাহেব করেন তো কই বিতরণ মানুষের লক্ষ্য তো গ্রহণ করলেন। অথচ বাহিরের মানুষ যারা, ওরা কি বাহিরে? ওরা তো দিনের খাদেম, ওরা তো দিন নিয়ে আসে। বরং দিনের যতগুলো মেহনত আছে সবগুলো মেহনতের অভিভাবক আমরা কাকে বানিয়েছে? ওলামা। ওলামা কিন্তু আপনি অস্বীকার করতে পারবে না, আপনি আমি অস্বীকার করলে অস্বীকার হয়ে যাবে, বাস্তবতা পরিবর্তন হবে না। ওটা তো ঘোষিত, এটা তো কোরআন হাদিসে ঘোষিত, সমস্ত দিনই কাজের দিনই মেহনতের অভিভাবক আল্লাহ কাকে বানিয়েছেন? يحملها هذا العلم من كل خلف هدوله يلفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعبير الجاهلين رسول الله এতে বড় স্পষ্ট বুঝনা কি যাও না, সমস্ত দিনই মেহনতের দিনই কাজের অভিভাবক আল্লাহ তাআলা বানিয়েছেন। ইলম ওহী এবং কোরআন সুন্নাহর এলিমেন্ট ফারুক দাও যারা তাদের এখন নীতি বানিয়ে দিয়েছে তো বাইরের লোক মানে না, এরা তো বাইরে না, এরাই তো ভিতরে, এরাই তো ভিতরে। ইলিয়াস রহমতুল্লাহ যাদের আশায় থাকতেন, যাদের রাহনুমায়ের আশায় থাকতেন, তাদেরকে এখন অবজ্ঞা করা হচ্ছে এই কথা বলে বাইরের লোক মানে না, কত বড় উসুল লক্ষিত হল, কত বড় উসুল লক্ষিত হল। আহা, যাই হোক, ছ নম্বর কি কিন্তু হতে হবে কোন তরিকা? তিন নম্বর এলম, তিন নম্বর যেটা এটা হল প্রাণ, আগের পরে সব কাজে, সব কাজের প্রাণ কি এলম। এই কথা পুরনো মুরব্বী যারা খেয়াল করে, আগের মুরব্বীদের বয়ান শুনেছেন তাদের বুঝতে কোনো অসুবিধা নেই, অমর পালন করে সাহেবের বয়ান যারা শুনেছেন, মানে সাহেব খান সাহেবের বয়ান যারা শুনেছেন, আল্লাহ তারা আমাদের দেখাইছেন মনে হয় হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহর সঙ্গে একসাথে দেখা করতে এসেছেন আজি হযরত মাওলানা হযরত জেনাম রহমান রহমতুল্লাহ, আপনার সাহেব খান সাহেব রহমতুল্লাহ এবং হাজি আব্দুর রহমান সাহেব এবং এই আপনার আরো আরো দুজন বড় বড় একসাথে বিন্দুডন মাদ্রাসায় এসেছেন। বিন্দুডন মাদ্রাসার রাস্তার পর আরেকটা ভবন আছে, ওই ভবনে কাজ করে, ওনারা মূল জায়গায় গিয়েছেন, মুরব্বীদের সাথে দেখা করেছেন, কাউকে জিজ্ঞাসা করেছেন তুমি কোথায়, ওর গুলি তো নাই বাসা, চলে গেছে সে আধা ঘন্টা গাড়ির রাস্তা, আধা ঘন্টা দূরের রাস্তা, ওখানে গেছেন বাসায়, বাসা গিয়ে সবাই একবার এসে মাদ্রাসায় এসে মাদ্রাসা থেকে আবার গেছেন দূরে, ওখান থেকে আবার ঘুরে এসেছেন মাদ্রাসায়, ওই যে জায়গায় হজরত বসেন, আমরা তখন হজরতের ছাত্র, আপনি হিন্দু মানুষের ছাত্র, হজরত মাওলানা আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ ইলিয়াস রহমতুল্লাহ জমানায় তবলিগের সান্ধা দিয়েছে। যখন হজরত ইউসুফ রহমতুল্লাহ নিয়মিত আপনার তবলিগের জন্য ফারিগ হন নাই, ওই সময় তবলিগের সান্ধা গেছেন আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহ। তো মুরব্বীরা তো জানতেন, সবাই স্কুল দেখা যায়, ওই যে মুরব্বীরা ওনাদেরকে তারা দেখেছেন, তাদের বয়ান শুনেছেন, আপনি শুনবেন প্রাণ এলম দিকে। এবং হযরত ঈদের মলবুজাতের মধ্যে ওনাদের মাকাতিবের মধ্যে কথাটা আছে, যেটা প্রাণ ওটাকে সবচেয়ে অবহেলা করা হচ্ছে, করা হয়েছে নিয়মিত অবহেলা করা হয়েছে এলম দিকে। তিন নম্বর কি
জানার চেষ্টা করা হয় নাই, শেখার চেষ্টা করা হয় নাই, সব কিছু স্বয়ং সম্পূর্ণ, আমরাই পারব, আমরাই পারব, আমরাই সব কিছু। যে কথা কখনো হয়ে গেছিল আমাদের নরেন্দ্র দেওয়ানি বেরোয়নি, এই এলম জিকিরকে গুরুত্ব না দেওয়ার কারণে আপনার যত ফেলবে বাস। লম্বা কথা বলবো না, উনি আটটা হয়ে গেছে মনে জানা, আমি শেষ করছি ইনশাআল্লাহ, শেষ করছি। এলম জিকির ছ নম্বর যে দাওয়াত আছে অব্দি, গোটার ব্যাপারে একটা কথা বলে আর দু একটা কথা বলে আমি শেষ করছি ইনশাআল্লাহ। দেখেন দাওয়াত তবলি অনেক ব্যাপক জিনিস, অনেক ওটার একটা অংশ আমরা করি তিল্লা দিন হোক, এবং এই যে তিন দিন তিল্লা দিন তিনটা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফায়দাজনক মুফিদ অংশ, কিন্তু এটা মানে পূর্ণ দাওয়াত তবলি ষোলো আনা না, এটা যদি ষোলো আনা দাওয়াত তবলি বলেন তাহলে আপনি তো দাওয়াত তবলিগের অনেক কিছু বাদ দিয়েছি কেন। এই দাওয়াত তবলিগের যে কাজটা যে অংশটা আমরা করি দৈনিক সাপ্তাহিক মেহনত করে কি করি না, মাসিক বাৎসরিক, হ্যাঁ তো বছরে কি একদিন না কাজটা চেনার জন্য বোঝার জন্য প্রথমে তারপরে প্রতি বছর কয় চিন না। আচ্ছা তিল্লাতে গিয়ে আমরা কি করি, আমাদের তিল্লা কখন সফল হবে এই কথাটা আমি যদি বলতে চাই, তিল্লা থেকে ফেরার পর আমাদের কাজ কি, যা করার তা করি না, তিল্লা থেকে ফেরার পর, তিল্লা থেকে ফেরার পর আমরা নিয়মিত কি করবো, পাঁচ কাজ করবো তো নাকি, পাঁচ কাজ তিল্লা থেকে ফেরার পর যা আমাদের করণীয় ওগুলোর মধ্যে পাঁচ কাজ হলো একটা, পাঁচ কাজ কি, পাঁচ কাজ এটা তো আপনার তিল্লার অংশ, যখন সফরে তিল্লার সফরে আসি তখন তো তিল্লা আছে, ফিরে আসার পর এখন কি তিল্লা আছে না, সফরের সময় আমি পুরো একবার চব্বিশ ঘন্টা আমার চিল্লার জন্য ছিল, ফিরে আসার পর আমি চব্বিশ ঘন্টা আর চিল্লার জন্য দিচ্ছি না, কমপক্ষে পাঁচ কাজ করি, কমপক্ষে কি করি পাঁচ কাজ করি, পাঁচ কাজ করলে তাহলে চিল্লার কিছু রক্ষা হলো, চিল্লার কিছু রক্ষা হলো, এই পাঁচ কাজ তো আপনার চিল্লার অংশ কেন, এটাকে ভিন্ন কিছু ধরেন কেন, এই পাঁচ কাজ তো চিল্লার কি অংশ, আরো দুটা কাজ আছে, আরো পাঁচ কাজের বাইরে আরো কটা কাজ, আপনার তিল্লা থেকে আসার পর, তিল্লা থেকে আসার পর দিন দুনিয়ার সকল কাজের মধ্যে আমি আগের চেয়ে আরো মজবুত, আরো চাঙ্গা, আরো উদ্যমী হব ইনশাআল্লাহ, যাতে আমাকে দেখে, আমাকে দেখে আর একজন চিল্লার জন্য উদ্বুদ্ধ হবে। আমি চিল্লা থেকে ফেরার পর এই সাতটা দশ দিন আমি আমার এলাকায় আছি, তখনই এর এই যে চিল্লা দেওয়ার পর অনেক পরিবর্তন, আমিও চিল্লা আর একজন বলবে অমুকের ছেলে চিল্লা থেকে আসার পর দেখি কত ভালো, আমি আমার ছেলেটাকে চিল্লা পাঠাবো, আমি আমার ছেলেটাকে কি চিল্লা থেকে আসার পর দিন দুনিয়ার সকল কাজে, দিন দুনিয়ার সকল কাজে আগের চেয়ে আরো বেশি উদ্যমী হব, আগের চেয়ে আরো বেশি কি হবো মজবুত হবো, এবং কি হবো চাঙ্গা হবো। কেমন কথাটা কেমন শুনেন, একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী মরণা তাঙ্গির চাষ্টি করে বেচারাকে দোকান টোকান বন্ধ করিয়ে নিয়ে গেছে চিনলে, তো ওদের এখন তো দোকান দেওয়ার কেমন নাই বন্ধ থাকতে হবে, এমন ভাবে বুঝেছে দোকান বন্ধ করে, দোকান বন্ধ করে কি আর যায় না, খুব কম মানুষের দোকান বন্ধ করে দেয়, একটা ব্যবস্থা বিকল্প ব্যবস্থা করেই তো যায় কিনা, যাই হোক ধরেন একবার বন্ধ করে গেছে। দিল্লা থেকে আসার পর এখন সে কি দোকান ভরে যাবে নাকি, দোকান ভরে যাবে এমন একই পড়ছে আল্লাহর উপর, হ্যাঁ দূর দোকান দিয়ে কি করবো বাদ দিয়ে এরকম না, দিল্লা থেকে আসার পর এখন সে পাকা দোকানদার, পাকা দোকানদার,
আগে তো দোকান খোলা, অন্য অন্য দোকান আশেপাশে খুলে যায় 8টায়, ও যায় 9টায় 10টায় এরকম যেতে হবে। কিল্লা থেকে আসার পর একবার ঠিক 8টা গিয়ে দোকান খুলি, পারলে পৌনে 8টা গিয়ে খুলি। আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে দোকান থেকে বেরোয় যায়, দোকান বন্ধ করে চলে যায়। এখন সে একবারে পুরো সময় আশপাশের দোকান বন্ধ হওয়ার শুরু হয়, 4টা আরো দেরিতে বন্ধ হয়, সবগুলো বন্ধ হচ্ছে, তখন 4টা বন্ধ হয়। এখন সে আগের থেকে আরো পাকা দোকান দেয়, আগের থেকে আরো কি পাকা দোকান দেয়। চিল্লার পরে যার এ হলো সবে ওর চিল্লা সফল। আর চিল্লা থেকে আসার পর যে আগে ঠিকমতো দোকান খুলতো, এখন সে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পরে যায়, এক ঘন্টা আগে বন্ধ করে চলে আসে। এ সফল চিল্লা হয়নি, এর চিল্লা সফল হয়নি, এর চিল্লা কি হয় নাই সফল হয়নি। আমি ভুল বলেছি, আপনি পুরো দোকান কি আপনি রিজিকের জন্য করেন না আল্লাহর হুকুম পালনের জন্য করেন? আল্লাহর হুকুম যে হালাল কামাই করা আল্লাহর হুকুম, রিজিক তো দিবেন কে? আল্লাহ। এখন আল্লাহ কি দোকানের মাধ্যমে আমাকে রিজিক দেন না কিসের মাধ্যমে দিবেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আমাকে হালাল কামাই করতে হবে, সেই রাস্তা আমি অবলম্বন করি। এখন এটার মধ্যে আমাকে একজন আদর্শ দোকানদার হইতে হবে, কি হইতে হবে? আদর্শ দোকান হইতে হবে। কারণ রসুল্লাহ শুদ্ধ ধরো, রসুল্লাহ নিজে ব্যবসা করেন নেই, হ্যাঁ রসুল্লাহ কীভাবে ব্যবসা করছেন ওটা জানো না? রসুল্লাহর ব্যবসার মধ্যে হালাল ছিল, কোনো হারাম ছিল না। রসুল্লাহ ব্যবসার মধ্যে আমানতদারী ছিল, কোনো খেয়ানত ছিল না। রসুল্লাহ ব্যবসার মধ্যে সত্যবাদিত ছিল, কোনো মিথ্যা ছিল না। রসুল্লাহ ব্যবসার মধ্যে সততা ছিল, কোনো বেদাত ছিল না, কোনো দুর্নীতি ছিল না। এবং রসুল্লাহ ব্যবসার মধ্যে কোনো অলসতা ছিল না, কোনো কি ছিল না? অলসতা ছিল না, কোনো অবহেলা ছিল না, কোনো উদাসীনতা ছিল না। তুমি যে ব্যবসা করবা সেটা রসুল্লাহ ছিল না জানার জন্য করবা। কিল্লা থেকে আসার পরে তুমি তবলিগের পাঁচ কাজ করো ঠিক, নামাজের সুন্নত আদায় করো ঠিক, কিন্তু ব্যবসার সুন্নত কেন আদায় করো না? কিল্লা থেকে আসার পরে তো তোমাকে নিজের জীবনের সকল অঙ্গনে সুন্নত আদায় করতে হবে। সকল অঙ্গনের সুন্নত কি করতে হবে? আদায় করতে হবে। ব্যবসা সুন্নত না দেখো না, তুমি চাকুরি দিবি, চাকুরির সুন্নত কি? চাকুরির সুন্নত কি? চাকুরির সুন্নত তোমার যে ঘন্টা কয় ঘন্টার ডিউটি এটা তো ফরজ তোমার উপর, এটা খেয়াল করা। আগে তুমি উদাসীন ছিল এই জন্য দেরি করে যেতে অফিসে, আগে বেরোয় চলে আসতা, মানুষের কাজ খাওয়া খাওয়াও দেরি করে একটা মানুষকে কষ্ট দিতে। কিন্তু জিল্লার পরে তো এখন তোমার অনুমতি এসেছে, এইবারে অনুমতি এসেছে, এবারে যাওয়ার দেখে দপ্তরে, এখন তুমি না এটা তো আমানত, এই ডিউটি কি আমানত, আমার তো খেয়াল করা যাবে না, আমি ঠিক সময় অফিসে যাবো, একবারে ঠিক সময় বেরোবো এবং মাঝখানে পুরো দায়িত্ব পালন করবো, কাউকে খুব কষ্ট দেব না, সবার হক যথাযথ আদায় করবো। জেলা থেকে আসার পরে যদি আমি অফিসের ব্যাপারে আগের থেকে ঢিলা হয়ে যাই বা আগের মতে ঢিলা থাকি, তাহলে চিল্লা সফল হলো? সফল চিল্লা হলো চিল্লা থেকে আসার পর, জিল্লা থেকে আসার পর আমি দিন দুনিয়ার সকল কাজে, দিন দুনিয়ার সকল কাজে কি হয়ে যাবো? চাঙ্গা হয়ে যাবো, আগে থেকে মজবুত হয়ে যাবো। কারণ আমার দুনিয়া যেটা এটা কি দুনিয়ার জন্য না, এটাও আখেরাতের জন্য। আমার দুনিয়া যেটা এটা কি উদাসীন দুনিয়া নাকি দিন এবং শরীরের মোতাবেক দুনিয়া? দিন এবং শরীরের মোতাবেক যদি দুনিয়া হয় তো দুনিয়াকে তুমি অবহেলা কেন করো? অবহেলা কেন? এটাকে শরীরের বিধান মোতাবেক করবা, রসুল্লাহর সুন্নাত মোতাবেক করবা। জিল্লা থেকে ফিরে আসার পর যে কাজগুলো করতে হবে একটা কাজে, সব কিছু কি হতে হবে? চান্দা হতে হবে, মজবুত হতে হবে, হ্যাঁ সিরিয়াসলি সব কাজের মধ্যে আমি কি সিরিয়াসলি করতে হবে, সব কাজকে সিরিয়াসলি নিতে হবে। উদাসীনতা অলসতা ফেলতে হবে, মানে দূরে সরাতে হবে, এটা থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় কাজ, জিল্লা থেকে আসার পর
দ্বিতীয় কাজ আরেকটা কাজ কি, সেটা ইল্লাকে মনে রাখবো। ইল্লাকে কি মনে রাখবো? ইল্লাতে যা কিছু বলেছি ওগুলো ভুলে যাবো না, ওগুলো স্মরণ রাখবো। কি কি ইল্লাতে আমরা বলছিলাম? এল মজিকির ভাই মাসায় রেখে গেলে মালিকদের কাছে শিখবো, ফাজা রেখে গেলে তালিম রানকে কি করবো শিখবো, বলে নেই তো আসার পরে এগুলো মনে আছে না। আলেমদের কাছে শিখবেন মাথায় রেখে দেবেন, বেছে নিয়ে আলেমদের কাছে তো দরকার হলে না যাবে, মাথার দরকার হলে না যাবে, মাথার দরকার কখন হয়? রাগে গোসায় বিবিরে কি কি বলেছে এখন পেরেশন হয়ে গেছে, আল্লাহ আছে না নাই এখন যায়, এটা হলো জরুরত হয়েছে, জরুরত হয়ে যাবে। আর নয় বাপের ইন্তেকাল হয়েছে, বোনটা এখন ভাব চাওয়ার জন্য করছে, হ্যাঁ তারপরে ছোট ভাইরা বলে যে আমাদেরটা আমাদেরকে বুঝিয়ে দেন, এখন কীভাবে ভাগ করতে হবে তাহলে বুঝতে পারি, এই এটার নাম জরুরি সেটা। আরে মেয়া মুসলমানের তো দিন রাত মাথাটা জরুরত হচ্ছে, কিন্তু আমার জরুরত হয়ে আছে আমার তো খবর নাই, যেহেতু আমি মাথাটা জানি না, যেহেতু আমি মাথাটা কি যেরকম রুগী তার রোগ সম্পর্কে যদি ব্যথা হয় আরে হাঁটতেই পারে না, আরে কী অবস্থা কি হয়ে গেছে এখন যা ডাক্তারের কাছে, কিন্তু ভিতরে ভিতরে যদি হইতে লাগে সমস্যা খবর হয়। কত বিষয় আছে আমার প্রয়োজন কিন্তু আমি জানি না, এই জন্য নিয়ম হলো কি জানেন? এই জন্য নিয়ম হলো এলএম শিখা, ফরজে আইন এলএম কি ফরজে আইন এলএম শিখে রাখতে হবে, ফরজে আইন এলএম যার জানা আছে তার খবর হবে যে আমার জরুরত আছে কি নেই, ফরজে আইন এলএম শিখতে হবে। যেমন চিল্লা থেকে আসার পর যেমন পাঁচ কাজ করবো, যেমন আমি সব কিছুর মধ্যে চাঙ্গা হয়ে যাবো, তেমন আরেকটা কাজ হলো আমি সাথে সাথে আমার নিকটতম মাদ্রাসা যাবো বা আমার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবের কাছে যাবো, যে হুজুর আমরা কয়েকজন চিল্লা দাঁড়িয়েছি এখন তো এতদিন উদাসীন ছিলাম, চিল্লার বরকত আল্লাহ তারা আমাদের মধ্যে তলব পয়দা করছেন, কি পয়দা করছেন তলব ক্ষুধা সৃষ্টি হয়েছে, এতদিন তো ক্ষুধায় ছিল না এখন ক্ষুধা হয়েছে, এখন এই ক্ষুধা নিবারণের কাজ আপনাদের। চব্বিশ ঘন্টা তারা আপনাদের এখানে ভর্তি হয়, তাদেরকে তো আপনারা ভর্তি করান, ওরা ভর্তি হয় পড়েন, আমরা তো এটা পারবো না, আমরা চব্বিশ ঘন্টা পারবো না, সপ্তাহে সাত দিন পারবো না, আমরা সপ্তাহে পাঁচ দিন আসবো বা তিন দিন আসবো, এবং শুধু এক ঘন্টার জন্য কেউ আমরা ফজরের পরে আনবো, কেউ আসরের পরে আনবো, ওরা আসার পরে আনবো, আমাদের জন্য ব্যবস্থা করেন, আমাদের জন্য কী করেন? আমরা কোরআন শিখব, কোরআনের সহি যদি তারা শিখতে হবে, সুরা কেরাত তোমাদের যা পড়ি কত ভুল পড়ে আমার তো খবর নেই, এগুলো শুদ্ধ করে যায়, এরপরে পুরো কোরআন আমি আর ধীরে ধীরে শিখবো, মাস্তা মাসায় শিখবো, হালাল আরাম জানবো, কামাই রোজগার কীভাবে করতে হয়, আয় কীভাবে করতে হয়, ব্যয় কীভাবে করতে হয়, স্ত্রীর কী হোক সন্তানের কী হোক, বিয়ে করলাম ঠিক আছে কিন্তু বিয়ের বিধিবিধান জানি না, দাম্পত্য জিন্দগি স্ত্রী নিয়ে এত বছর কাটাচ্ছি কিন্তু স্ত্রীর আমার প্রতি কী হোক স্ত্রীর প্রতি আমার কী হোক কিচ্ছু জানি না, বাপ হয়ে গেছে সন্তানের সন্তানের ব্যাপার আমার কী করণীয় কিচ্ছু জানে না, এগুলো শিখতে হবে আমাকে। দিল অন্তরের জগৎ, দিলের জগৎ কত বিধান, এই দিলের জগৎ সম্পর্কে দিল, এই দিল সম্পর্কে দেহ সম্পর্কে যেরকম আল্লাহর বিধান আছে দিল সম্পর্কে বিধান আছে কি নেই, দিলের ব্যাপারে আল্লাহর কি কি হুকুম হতে জানি না, তো জানলো দু এক কথা জানি না জানার মতো, এটা না জানার মতো এগুলো আমাদের জানতে হবে, বললে আপনি এক ঘন্টা করে আসতে শিখবেন কীভাবে, শুধু এক ঘন্টা করে আসবো ঠিক কিন্তু আসতে থাকবো দশ বছর বারো বছর পনেরো বছর, হ্যাঁ আসতে থাকবো সপ্তাহে তিন দিন এক ঘন্টা করে আসবো কিন্তু দশ পনেরো বছর আমার এটা চলতে থাকবে, যত বছর লাগে আমি আসবো ইনশাআল্লাহ, আমার আমার বছরের চিল্লার সময় আসবে আপনার কাছ থেকে ছুটি নিবো, যেরকম আমি অফিস থেকে ছুটি নিই সেরকম আপনার কাছ থেকে ছুটি নিবো, অফিস থেকে অফিসে ছুটি নিবো, আপনার মাদ্রাসা থেকে আমি মাদ্রাসার ছুটি নিবো, নিয়ে চিল্লা লাগে আসবে, চিল্লা লাগে আসার পর আবার শুরু করবো আগে বাড়াবে, হজে যাওয়া দরকার আমরা যাওয়া দরকার গেলাম, ব্যবসার জন্য কোনো সফর করা দরকার সফর করলাম, আবার ঘুরে আসা আবার আগে জায়গা থেকে শুরু করবো, আমাদেরকে হুজুর আপনারা এই ব্যবস্থা করে দেন, দিবে কি দিবে না গেছি কেন সবাই জানি না,
সব কিছু জানে, মানে জানে না যে এটাও জানে না, জানে না যে একথাও জানে না। চিল্লা থেকে আসার পর যদি আপনার মাদ্রাসায় একটু গিয়ে সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন এক ঘন্টা করে সময় দেন, তো ওদের মুরব্বীরা নিষেধ করবেন না? আরো খুশি হবেন, আরো খুশি হবেন। আপনি বলবেন যে এত সময় পাবো করি, এদিকে আপনি নিশ্চয় সপ্তাহে তিন দিন বা পাঁচ দিন এক ঘন্টা করে, আচ্ছা আধা ঘন্টা করে যান, আধা ঘন্টা করে যান না, ওদিকে পাঁচ কাজের কথাও বললেন, আবার পাঁচ কাজ, পাঁচ কাজও তো কত ঘন্টা চলে যায়, আমরা কি মানুষের জন্য কাজ করবো? আহ সময়ের মধ্যে বরকত কে দিবেন? সময়ের মধ্যে তো বরকত আল্লাহ দিবেন, আল্লাহর কাছে বরকত তলব করেন, বরকত চান তার কাছে, আল্লাহর কাছে। সব কাজ রুটিন মতে করবেন, কি মতে? রুটিন মতে। ইলিয়াস রহমতুল্লাহ আলাই কত গুরুত্বপূর্ণ ছিল ওনার কাছে রুটিন, সবার জন্য, মাদ্রাসার ছাত্রের জন্য, কলেজ বার্ষিক ছাত্রদের জন্য, সাধারণ মানুষদের জন্য, চিল্লা বের হওয়ার সময়, চিল্লার বাইরে, সবাই একটা সুচিন্তিত রুটিনের উপরে চলা, এটা গুরুত্বপূর্ণ উসুল ছিল। এখনো আছে, যারা বুঝে বুঝে যারা পালন করে করে তারা উদাসীন উদাসীন। রুটিন আপনি রুটিন বানাইতে হবে, সময়সূচি বানাইতে হবে। আপনার চব্বিশ ঘন্টা সময়কে ভাগ করেন ভালোভাবে, বুঝে শুনে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ পুরানো সাথী আছে তাদের সাথে, ওলামায়ে কেরামের সাথে মোশাওয়ারা করে আপনি চব্বিশ ঘন্টা রুটিন বানান। ওই রুটিনের মধ্যে পাঁচ কাজও থাকবে, আপনার ডিউটিও থাকবে, ব্যবসা হলে দোকানের দোকান হলে দোকান, চাকরি হলে চাকরি, অন্য যে কোনো কাজ, মা বাবার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, আর আপনার খেত খামারে কাজ করেন সেটা, যার যে পেশা তার পেশার সময়, তার পেশার কি সময়, এবং আপনার এই কিসে এই পাঁচ কাজের সময়, এবং যে তালিমের কথা বললাম, এলএম শিখার সময়, সব সময় ঠিক থাকে, ঠিক আছে? আপনি রুটিন মাফিক চলবেন, সময়ের অপচয় করবেন না। আরে সময়ের অপব্যয় এবং অপচয় এটা যদি বন্ধ হয়ে যায় তো সময় কতদিন বরকত হবে চিন্তা করতে পারবেন না, চিন্তা করতে পারবেন। তো আমি বললাম যে তবলিগ থেকে ফিরার পর তবলিগের কথা কি রাখতে হবে, মনে রাখতে হবে যে এলএম কার কাছে লিখবো, আলেমদের কাছে তো যাইতে হবে। মরনা হজরত মরনা আমিরুল্লাহ সাহেবের নিজামে মাদ্রাসা কিন্তু আরো সুন্দর তরিকা, আরো সুন্দর তরিকা। এই তিন মাসের ছুটি হয় নাকি একটা, যাদের চল্লিশ দিনের সময় হয় ছুটি হয়, তিন মাসের ছুটি কখন? সেটাই তো বললাম, এই তিন মাসের ছুটি এই ছাত্রদের কাছে আপনারা কয় চিল্লা তলব করেন? তিন চিল্লা না এক চিল্লা, এক চিল্লা তলব করেন না, আর বাকি সময় বাকি সময় কোথায় যান? লাগাচ্ছে কত ছাত্র? ওই ছাত্রটিকে আপনি জিজ্ঞেস করেন যে কার চিল্লা মিস হয়েছে, কার চিল্লা মিস হয়েছে? আমি তো বুড়ো একটা লোককে পাঠিয়েছি ওখানে কোরআন শেখার জন্য, সে তো এখন চিল্লা বাইরের টাকাটা কেটে গেছে, কিন্তু ওখানে ছাত্র, ওখানে ছাত্র তলব থাকতে হবে, বলে তলব যদি থাকে তাহলে আমি শিখবো, তাহলে আমি শিখি। এই মেহনত তবলিগের, এই মেহনত, এই মেহনতের মধ্যে পূর্ণতা আসার জন্য আমাকে তিন নম্বর থেকে এই জন্য লিখে এটার জন্য ভাবতে হবে, কি করতে হবে, আল্লাহ তালা আমাদের তো আরেকটা হলো তিনটা থেকে আসার পর টাঙ্গা হলো, দিন দুনিয়ার সব কাজে কি টাঙ্গা, ঢিলা
না দরবেশ হয়ে যাবে, দরবেশ হওয়ার মধ্যে কোনো ফজিলত নাই। হাদিস শরীফ আছে, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ইনদাল্লাহ, আল মুমিনুল কবি, হ্যাঁ, যে মুমিন ইমানের মধ্যে পাকা, কাজকামও পাকা, কাজকামও কি পাকা, বুদ্ধিমান, সচেতন, হ্যাঁ, কোনো অলসতা নাই, উদাসীনতা নাই, ইরামি নাই, এমন মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, এমন মুমিন বেশি ভালো। ওই মুমিনের থেকে যে মিনাল খায়রুল মিনাল ওয়াহাবু মিনাল মুমিনিন যাইহি দিলাডালা মুমিন, মুমিন ইমান আছে কি কিন্তু কাজে দিলাডালা, সচেতনতা নাই, অলসতা, বুদ্ধিবৃত্তি কম, নিজেকে একটু সচেতনতা অর্জন করবে এই ফিকিরও নাই। তাহলে এরপর আর কোনো সন্দেহ আছে আমাদের? বলেন, আমরা তো মনে যত দিলে ডালা হবে তত মনে বেশি আল্লাহ না, যত চাঙ্গা হবে ইমান, ইমানের মতো চাঙ্গা, ফিকিরের মতো চাঙ্গা, কাজকামও চাঙ্গা, হ্যাঁ, বুদ্ধির দিক থেকেও চাঙ্গা, ও আল্লাহর কাছে বেশি প্রিয়, ও আল্লাহর কাছে কি বেশি প্রিয়। তাহলে আমরা এমন হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করে। আমিন। কাজ করতে হবে, কাজ করতে হবে। এই এলাকায় এই যে এখানে জোড় হয় না, এখানে জোড় হয় সব পূজারি হয়, কিন্তু সব পূজারি, সব পূজারিতে সাধারণত, সাধারণত সব পূজারিতে কী পরিমাণ সাথী হয়, যেমন গত সব পূজারিতে কী পরিমাণ সাথী হয়েছে, হ্যাঁ, চার পাঁচটা সব পূজারি, চার পাঁচটা। আচ্ছা, এখানে কয় থানার সব পূজারি হয় একসাথে? শুধু শহরে, শুধু শহরে প্রত্যেক থানা আলাদা সম্পূজারি হয়, শুধু শহরের সম্পূজারি এখানে। শহরের মধ্যে এক জিল্লার সাথে কয়জন, আগে তিন জিল্লার বলে, শহরের মধ্যে তিন জিল্লার সাথে কি পরিমাণ আনুমানিক, আনুমানিক বলেন না ভাই, হ্যাঁ, দুই হাজার বাইশশোর মতো ধরেন, দুই হাজার, দুই হাজার তিন জিল্লার সাথে, এক জিল্লার সাথে কি পরিমাণ হবে, তিন হাজারের মতো, মুরব্বী বলছেন তিন হাজারের মতো তিন জিল্লার সাথে, এক জিল্লার সাথে কি পরিমাণ হবে, সাত আট হাজার, সাত আট হাজার ধরেন, সাত হাজার, সাত হাজার আট, ওদিকে তিন হাজার, দশ হাজার, দশ হাজার জিল্লার সাথে শহরে, আলহামদুলিল্লাহ বলে, দশ হাজার জিল্লার সাথে যে শহরে, ওই শহরের সব পূজারিতে যদি তিন চারশো পাঁচশো হয়, এটা দুঃখের বিষয়, বিছানা বুঝলাম, বোঝা গেল কাজের ব্যাপার, আমরা কিছুটা দুর্বল হয়ে গেছি না, নাকি কেন দুর্বল হয়েছে বলে, দুর্বল কেন হয়েছে, বিভক্তি, বিভিন্ন হালাত দেখা দিয়েছে, এখন মন ভালো লাগে না কাজ করতে, এই তো, বা এক একজনের আরো ভিন্ন ভিন্ন কোনো কারণে থাকতে পারে। দেখেন, হালাত আসলে, হালাত আসলে দুর্বল হওয়া এটা মুমিনের কাজ নাকি আরো বেশি চাঙ্গা হওয়া মুমিনের কাজ? যখন হালাত আসে, পেরেশানি আসে, হালাত আসে, পেরেশানি আসে, তখন বুঝতে হয় আরে আমাদের গুণার কারণে, আমার গুণার কারণে যে এরকম হয়েছে, নিশ্চয় আমাদের কাজের মধ্যে ত্রুটি ছিল, এই জন্য এমন হয়েছে, কাজে আমাদের কি কাজ আগেরকে আরো ভালোভাবে করতে হবে, আরো মজবুতির সাথে করতে হবে নাকি? তো আমরা আরো মজবুতির সাথে এখানে কাজ করা দরকার, এখানে দুর্বল হয়ে গেলাম, হবে এটা, এটা আরো চাঙ্গা হবে কি হবে না ইনশাআল্লাহ, সব পুজোর এটা মসজিদ করবে তো ইনশাআল্লাহ, এক এক সাথে যদি একদিন করে নিয়ে আসি তাহলে তো মসজিদ করে যায়, বরং শুধু শুধু যারা জিল্লার সাথে আছে তারাই যদি এটা দেয় তাহলে তো মসজিদে দেখা হবে। এখানে তো মাশাআল্লাহ, এই মার্কেটে দেখে একবার মনটা খুশি হয়ে গেল, বিশাল জায়গা তারা, সাথে যখন বাড়বে কোনো সমস্যা আছে এরপর লাগাই দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দেবে সব ইনশাআল্লাহ। তাহলে আমরা সব পূজারের প্রতি গুরুত্ব দেব কি দেবো না? দেখেন, দেখেন একটা কথা, যে কোনো দিনের কাজ, যে কোনো দিনের কাজ, কাজ করতেও হয় আবার সুন্নত মোতাবেক করতে হয়, কয়টা কথা, কাজ করতেও হয় আবার সুন্নত মোতাবেক, গলত তরিকে করলে হবে, তবলিগের মেহনত আমরা সহি তরিকে করবো না গলত তরিকে করবো, এখন তো এটার মধ্যে একটা বিভক্তি দেখা দিয়েছে, পেরেশানি দেখা দিয়েছে, এই বিভক্তির পর আপনি যদি বলেন যে আমি মাঝখানে থাকবো, এদিকেও যাবো না সেদিকেও যাবো না, এটা সম্ভব না, সম্ভব না, তো কোন দিকে যাবো,
সহি রাস্তা দিয়ে যাব না গলত রাস্তা দিয়ে যাব? সহি রাস্তা দিয়ে যাব, সহি রাস্তা দিয়ে যাব, সহি মুক্তা যেটা ইয়া সম্পর্কের উসুলের উপর আছে ওটা সহি না উসুল থেকে সরে গেছে ওটা সহি, যেটা সুন্নতের উপর আছে ওটা সহি না যেটা মেহনতের মধ্যে বেদান ঢুকাচ্ছে ওটা সহি, যেটা সুন্নতের উপর আছে ওটা সহি, যেটা মেহনতের মধ্যে অনেক বেদান ঢুকাচ্ছে বেদান যদি ভিতরে গেছে ওটা গলম না সহি গলম। এখন অনেকে এটা বুঝতে চায় যে হুজুর তোমরা কিন্তু এখন বাগ হয়ে গেছে আমার তো ভালো লাগে না আমি কোন দিকে যাবো না বুঝি না, আসলে কি এটা নাবুদের বিষয়? নাবুদের বিষয়, নাবুদের বিষয়, এটা সহজ বোঝা, সহজ বোঝা কি কিভাবে বুঝে সহজ, কিভাবে বুঝে সহজ দেখেন, এক নম্বর হলো তবলিগের এই মেহনত ক নম্বর দিয়ে শুরু হয়, ছ নম্বর দিয়ে, ক নম্বর দিয়ে শুরু হয়, হ্যাঁ ছ নম্বর দিয়ে শুরু হয়। আপনি এটা দেখেন ছ নম্বরের গুরুত্ব কোথায় আছে কোথায় নেই, গুরুত্ব ছ নম্বরের নাম দিলে হবে না, ছ নম্বরের গুরুত্ব কোন জায়গায় আছে কোন জায়গায় না এটা দিয়ে বিচার করেন। ছ নম্বরের মধ্যে একটা প্রকার হলো ইকরামুল মুসলিমিন, একটা কি ইকরামুল মুসলিমিন, ইকরামুল মুসলিমিন আপনাদের কাছে আছে না ওখানে আছে, এখানে না ওখানে, এখানে মানে এতাদি ভাইদের কাছে ইকরামুল মুসলিমিন আছে না আপনাদের কাছে আছে, আমাদের এতাদি ভাইদের কাছে যদি ইকরামুল মুসলিমিন থাকতো তাহলে পয়লা ডিসেম্বর 2018 তে টঙ্গীর ঘটনা ঘটতো, ওখানে তো ওই যে মাথায় পিঠে পায়ে পিঠে সবার যে মাথা ভাঙছে আর পা ভাঙছে একরাম করছে না, এটা মুসলমানদের একরাম করছে না, তারা একরাম করছে না, জুলুম করছে, তাহলে একরাম মুসলিমের ওরা রক্ষা করছে, আপনি বুঝেন ছ নম্বর কোথায় আছে বুঝেন, এল মুজিকির কোথায় আছে, এল মুজিকির গুরুত্ব আপনারা দেন না তারা দেয়, তারা দেয় দিলে কি মাদ্রাসা ভাঙ্গার কথা চিন্তা করতো, মাদ্রাসার বদনামি করতো, আলেমদের বদনামি করতো, আলেমদেরকে গালি দিত, আলেমদের ফতোয়ার অবজ্ঞা করতো, তাহলে ছ নম্বর মধ্যে দ্বিতীয় জিনিসটা এল মুজিকির এটা কি এখানে আছে না ওখানে আছে, তা আপনারা তো ভালোভাবে গুরুত্ব দিবেন ইনশাল্লাহ নাকি, আচ্ছা ছয় নম্বরের মধ্যে প্রথম হলো কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা কিসের কালিমা, এটা ইমানের কালিমা, তো এই মেহনত ইমান শিকার মেহনত, তো ইমান শিকার মধ্যে প্রথম কথা কি ইসলামে আকিদা, না ইসলামে আকিদা কেমন হতে হবে, আলো সুন্দরের মতন আকিদা মতো হতে হবে না বেদাতিদের আকিদা মতো হতে হবে, যদি আলো সুন্দরের মতন আকিদা আলো সুন্দরের মতন মতাদর্শ আর সুন্দরের মধ্যে চিন্তা চেতনা থেকে আমি দূরে সরে যাই, কাজ দূরে সরে যায় তাহলে কি হাতের উপরে আসে, সে কি ছুঁয়ে আসতে আসে না গলার রাস্তায় গেছে, গলার রাস্তায় আসে, আর সুন্দর জগতের মধ্যে নবীদের সম্মান, নবীদের সম্মান এটা সবচেয়ে বড় জরুরি জিনিস কিনা, হ্যাঁ নবীদের সিরত থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো না নবীদের সিরতের উপর আপত্তি তুলবো, যেখানে নবীদের সিরতের উপর আপত্তি তোলা হয় সেটা কি সহি রাস্তা না গলত রাস্তা, মরনা সাহ সাহেব বিভিন্ন নবী রসুলের সিরতের উপর আপত্তি করেন কি করেন না, করে মুসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, তো ইসা আলাইহিস সালামের সমালোচনা করেছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা নিয়ে সমালোচনা করেছেন কি করেছেন না, এমন কি পরবর্তীতে একবারই ওই যে রুজু রুজু বলে খালি আপনাদের রুজু হয়েছে, নামের রুজু, নামের রুজু, নামের রুজু, কাদের রুজু, না কাদের রুজু, না একটু পর আমি বলছি ইনশাল্লাহ রুজু সম্পর্কে, এই যে রুজু রুজু বলে এটা শেষ রুজু কবে জানেন তো, 2018 জানুয়ারি, 2018 কি জানুয়ারি হলো ওনার সর্বশেষ রুজু, সর্বশেষ রুজু জানুয়ারি 2018, ঠিক আছে, তো এই 2018 জানুয়ারি 15 থেকে ধরে মানে জানুয়ারি ওই যে রুজুর পর থেকে নিয়ে পুরো 11 মাস, 11.5 মাস 2018, 2019 পুরো জানুয়ারি থেকে কত ডিসেম্বর, এই পুরো 2 বছরের বয়ান, এই পুরো 2 বছরের বয়ান যদি শুনেন রুজুর আগে সমস্ত বোমরাহির কথা ঘুরে ঘুরে বিভিন্নভাবে বলেছেন, বলতেছেন বিভিন্নভাবে বলেছেন, সব রেকর্ড আছে আমাদের, একটা কথা রুজু মুসা আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে
আপত্তিকর কথা কতবার রাগ রাগ মানুষের ইয়েতে মাঝে মাঝে বলেছেন, মুসারের ঘটনা নিয়ে সমালোচনা করেছেন, ওটা থেকে রুজু করেছেন সর্বশেষ জানুয়ারি 2018 জানুয়ারি। ওটা আরেক কর্মী বলেন না, আমার জানার মধ্যে বলেন না, কিন্তু একটা আপনি ভাইরা যেটা থেকে সাহায্য রুজু করছে ওটার নম্বরও ওরা বলে যে সাহায্য করে ভুল হয় না, সাহায্য থেকে বলে বলেন না নির্জনে বসে আল্লাহর ইবাদত করার আগ্রহ পূরণ করার জন্য দাওয়াত এটা ছেড়ে দিয়েছেন, এই জন্য মনে এদের গোমরা হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছেন দূর পারে, আল্লাহর হুকুমে আল্লাহর বলা জমি তোর পড়ে গিয়েছেন ইবাদতের জন্য, আল্লাহর হুকুমে কেউ যদি ইবাদতে মশগুল হয় তাকে এই কথা বলা যায় যে সে নির্জনতা অবলম্বন করে দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে, এই জন্য গোমরা হয়ে গেছে মানুষ, বলা যাবে না। আপনি নামাজে দাঁড়ান না, যখন নামাজে যখন দাঁড়ান তখন কি কাটতে পারেন নাকি? হ্যাঁ, একজন যদি বলে যে এরা সবাই কি করে নামাজে দাঁড়ায় আছে, একজন যদি মানুষকে দাওয়াত দিতে ভালো হতো না বলবেন এই কথা? আল্লাহর হুকুম, আল্লাহ বলেছেন চুল পড়া আসছে, তো নির্জনের জন্য চুল পড়া আল্লাহ ডেকেছেন, ওখানে নির্জনতা আল্লাহর আমাদের করবে, যে আমাদের জন্য আল্লাহ বলবেন, সে আমাদের করবে, আল্লাহ ডেকেছেন, আল্লাহর হুকুমে গিয়েছেন চুল পড়ে, তুমি তো চল্লিশ দিন দাওয়াত ছেড়ে দিয়েছে, এই জন্য বলেছে গোবর হয়ে গেছে, কবার বলবেন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম তো করে সাহায্য যেটা বলছেন এটা নাকি তৈরি, এটা আজকে এটা বলবেন নবীদের সমালোচনা এটাকে আদেশ আমাদের কাজ, এটা কি সহি আকীদার দাবি? আল্লাহ তাআলা আসবাব দিয়েছেন পরীক্ষার জন্য, যে আসবাব পেয়ে আল্লাহকে স্মরণ করে না আল্লাহর হুকুম জয় হয়ে যায় নষ্ট হয়ে যায়, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তো আল্লাহ নবীদেরকেও আসবাব দেন এই জন্য পরীক্ষা করার জন্য, যে আসবাব পেয়ে কি আল্লাহকে স্মরণ রাখে না আল্লাহর হুকুম নষ্ট হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা ঘোড়া দিয়েছেন, উনি ঘোড়া দেখতে মগ্ন হয়ে গেছেন, মগ্ন হয়ে গেছেন, মগ্ন হয়ে গেছেন, এমন মগ্ন হয়ে গেছেন যে আসর নামাজ কাজা করে ফেলেন। দেখভাল করছেন, উনি বলে যে সুলাইমান থেকে আস্তাবের মধ্যে মগ্ন হয়ে গেছে, বলেন না পুরো বয়ানের মধ্যে আরো আপত্তি করতো না, আমি যদি এক অংশ বললাম এখন, এটা 24/9/2019 তাহলে এই কথা বলা যে আমরা বুঝি না কোন দিকে যাবো, এটা তো স্পষ্ট, যেখানে নবীর সমালোচনা করা হয় এক মুসা ব্যাপারে করে উনি রুজু করেছেন, বাকি গুলোর ব্যাপারে কোনো রুজু নেই, কোনো কিছু করেন নেই, ইসুফ আলাইহিস সালাম কোনো রুজু দেখান কারো কাছে যদি থাকে প্রমাণ দেখান, ইসুফ আলাইহিস সালাম বলেছেন রুজু করেছেন, ইসুফ আলাইহিস সালাম তো আজীব কথা বলেছেন, উনি গার্বিলা সাহায্য চেয়েছেন, দুনিয়াতে তুমি ছোট থেকে ছোট সাধারণ থেকে সাধারণ একজন মুলাজিম মানে চাকর, সাধারণ থেকে সাধারণ একজন চাকরকে যদি তুমি কোনো কাজে পাঠাও, তাহলে রাস্তায় যদি সে কোনো বাধার সম্মুখীন হয় তাহলে সে কার সাথে যোগাযোগ করবে? যে পাঠিয়েছে তার সাথে যোগাযোগ করবে নাকি? হ্যাঁ, যে আপনি পাঠাচ্ছেন আমাকে কাজের জন্য, আমি তো বাজার সম্মুখীন হয়ে যাবেন কী করবো বলেন? সাহেব বলেন যে আল্লাহ দায়ের কাছে দেখতে চান, দায়ী দাওয়াত দেওয়ালা
তার কাছে দেখতে চান, দাওয়াতের কথা যদি কোনো বাধার সম্মুখীন হয় সে আল্লাহকে স্মরণ করে না অন্যের কাছে সাহায্য চান, এটা দেখতে চান। ইউসুফ আলাইহিস সালাম তো অন্যের কাছে সাহায্য চেয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার সাধারণ থেকে সাধারণটা করে যেটা বুঝে ইউসুফ আলাইহিস সালাম সেটা বুঝেন না, কি বলে ইউসুফ আলাইহিস সালাম বলে এমন মারাত্মক কথা বলা হলো, ওটা তিনি কবে রুজু করেছেন আমরা তাই ডকুমেন্ট তাই দিয়ে শুরু করেছেন, এবং আপনার ফেব্রুয়ারি 2018 ঔরঙ্গাবাদের ইস্তেমায় রসুল্লাহ সাল্লাম পরিবার ঘটনা যে কোষ্ঠুল্টার অলিমা করেছেন তো সেটা বেরিয়ে ধরে আসলাম, সাধারণত অলিমা করতেন খেজুর পনির এগুলো দিয়ে অলিমা করতেন, শুধু এক দিয়ে ওনার বক্তব্য হিসাবে যারা বলেছিলেন বিয়ের মধ্যে কোষ্ঠুল্টির অলিমা করেছেন, আল্লাহ কা শান আল্লাহ কি শান আল্লাহ কি শান, যখনই কোষ্ঠুল্টির অলিমা করলেন যে তখনই উনি কষ্টের মধ্যে পড়ছেন, কি করছেন কষ্টের মধ্যে পড়ছেন, নিজের মামুলের বিপরীত করেছেন সেজন্য কিসের মধ্যে পড়ছেন কষ্টের মধ্যে। নবীর কাজে নবীর উপর কষ্ট এসেছে, কি কষ্ট কার উপরে আসে, অনেক সময় কষ্ট আসে আল্লাহ মর্যাদা বলন্ত করার জন্য কষ্ট দেন নাকি, হ্যাঁ মর্যাদা বলন্ত করার জন্য কি দেন কষ্ট দেন, কত কারণে এই কষ্ট আসতে পারে, নবীর উপরে কষ্ট আসছে উম্মতের এক সদস্য ওদের ব্যাখ্যা দেয় তো এনে নিজের মামলার বিপরীত করছেন এই জন্য কষ্ট আসছে, নাউজুবিল্লাহ। ভাবতে ভাবতে কবার বলবেন না, অথচ যে কষ্টের কথা উনি বলেছেন সেই কষ্ট কোরআন আল্লাহ উল্লেখ করেছিল, কষ্ট হয়েছে মেহমানরা এসে মেহমানদারি গ্রহণ করার পর বসেছিলেন মজলিসে, মেহমানদের কিছু কিছু মেহমান তাদের এই আদর জানা ছিল না, হ্যাঁ মনে ছিল না যে আরে দশটা দিন ভালো ঘর করে দাও বসে থাকার কাজ নেই, চলে যাও উঠে যাও নিজের কাজে চলে যাও, এখান থেকে ফারেক ফারেক করে যাও ওই জায়গাতে, কিন্তু ওনারা বসেছিলেন এই বসে থাকার কারণে বসেছিলেন আল্লাহ তাআলা কোরআন মধ্যে সূরা আলাকে বলেছেন যে তোমরা এই আদবের খেয়াল করো, এ তো এই খেয়াল না করার কারণে নবীর কষ্ট হয়েছে, এটা কান ইউদিন নবী এটা তো এই কারণে নবীর কষ্ট হয় তোমাদেরকে লজ্জা বলেন না বেশি, আল্লাহ তো হক কথা বলে দিচ্ছেন যে বসে থাকা তোমাদের একটু কেয়া নেই ঠিক হয় না, উঠে যাও কাজ হয়ে গেছে উঠে যাও বলে থাকো, আল্লাহ তাআলা ওই কষ্টের কারণ বললেন মেহমানরা মজলিসের আদবে মেহমানদারি গ্রহণের আদবে কি করে নেই খেয়াল করে নেই, এজন্য রসুলের কি হয়েছে কষ্ট হয়েছে, আর উনি বলছেন যে কষ্ট হয়েছে নিজের মামলের বিপরীত করার জন্য, নাউজুবিল্লাহ। নবীর উপর কষ্ট এসেছে, আল্লাহ তো নবীকে কত 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 জায়গায় আল্লাহ নবীর উপরে কষ্ট এসেছে, নবীর মর্যাদা কি হওয়ার জন্য বলন হওয়ার শিক্ষা বহন করার জন্য, আপনি এটার ব্যাখ্যা দিবেন নিজের কেউ নেই, এক কথা নবীর সমালোচনা এটা আলোচনা আমাদের কাজ হতে পারে না, এখন অন্য কোনো থেকে তো কিছু করেই নাই, চলে মারা চলে করতে মাত্র বললেন 24 নয় 2000 মহিষী নবীদের ব্যাপারে তো বলা বন্ধ করেন নাই, কিসের বুঝলি রুজু যেটা করছেন মুসলমান ব্যাপারে সেটার ব্যাপারে তো এটা আদিবারে বলছেন উনি রুজু করলে করছেন, কিন্তু কথা কি আছে ঠিক না বলেন, গুরু রুজু করে মুরিদরা বলে যে না হজরত আপনার কথা ঠিক আপনি রুজু দেবেন না, তাহলে আপনাকে এখন কোন বিভক্তির পর আপনি বিভক্তি হওয়ার তো ঠিক আছে দুঃখজনক কষ্টদায়ক এই বিভক্তি, বিভক্তি কেন হবে হকের ভিত্তিতে এক হয়ে যাও, হকের ভিত্তিতে সবাই যদি হকের উপরে থাকতে বিভক্তি হইতো না, এক পক্ষ হক ছেড়ে অন্যদিকে চলে গেছে সেই রাস্তা ছেড়ে অন্যদিকে চলে গেছে এই জন্য বিভক্তি হয়েছে, এই বিভক্তি শেষ হওয়ার রাস্তা কি উপায় কি সেই রাস্তা আসা, তারা হকের দিকে চলে আসা সেই রাস্তায় চলে আসা নাকি আপনারা গলত রাস্তা যাবেন না, ওরা যখন কথা শুনে না ওরা যখন কথা শুনে না তাহলে আমরা ওদের দিকে চলে যাই এটা না, গলত রাস্তা ছেড়ে ওরা কোথায় আসবে সেই রাস্তা আসবে হকের উপর দিকে আসবে নাকি হক ওনারা বিরক্ত হয়ে চলে যাবে ওই দিকে, ওরা যখন কথা শুনে না আমরা কি করবো আমরাই চলে যাবো যাই যাবেন কেউ, বিভক্তিটা অনাকাঙ্ক্ষিত কষ্টদায়ক দুঃখজনক কিন্তু এই বিভক্তির দায় কার উপর
যারা হকের উপরে আছে তাদের উপর, যারা সহি রাস্তা আছে তাদের উপর, না যারা গলত রাস্তা গেছে তাদের উপর? এই বিভক্তি সম শেষ হবে কিভাবে? গলত রাস্তাওয়ালা কি কোথায় আছে? সহি রাস্তা। আর যদি সহি রাস্তাওয়ালা গলত রাস্তা চলে যায় তাহলে সবাই গুনেগার হবে কি হবে না? আমরা যদি তাদের কল্যাণ চাই তাহলে আমরা হকের উপরে থাকতে হবে কি হবে না? তাদের কল্যাণ চাই তাহলে আমরা হকের উপরে থাকতে হবে কি হবে না? তারা হকের দিকে আসো কি কামনা করতে হবে কি হবে না? হবে। তাদের জন্য দোয়া করতে হবে কি হবে না? এবং তাদের সাথে একরাম মুসলিমিত করবো কি করবো না? এটা আজি ভাইরা মুসলমান না, গলত রাস্তা চলে গেছে, গোমরাহের কথা বলে গোমরাহের রাস্তায় এসেছে, কিন্তু মুসলমান তো নাকি? গোমরা হওয়া নাকি অমুসলিম হওয়া নাকি? না না, ওরা গোমরা আলু সুবিধা রাস্তা ছেড়েছে, হকের রাস্তা করো সহি রাস্তা ছেড়ে করলেন রাস্তায় গেছে, কিন্তু এখন মুসলমান, কিন্তু তাদের উপরে ফরজ গলত রাস্তা থেকে সহি রাস্তা কি করা আসতে হবে। আসলো না, না আসলেই তারা মুসলমান তো শেষ পর্যন্ত কি মুসলমান, তখন মুসলমান তাদের একরাম জরুরি কি জরুরি না? জরুরি, তাদের একরাম করবো তো আমরা। তারা যদি আমাদের গায়ে হাজির নেয় আমরা কি গায়ে হাজির দেবো? তারা গায়ে হাজির হলে আমরা পায়ে ধরবো, আমরা কি করবো? আমাকে গাড়ি দিল আমরা গাড়ির উত্তর গাড়ি দিব, গাড়ির উত্তরে আমরা খারাপ আচরণের উত্তর ভালো আচরণ দিয়ে দিই, খারাপ আচরণের উত্তর ভালো আচরণ দিয়ে দিই, আমরা খারাপ ব্যবহার করবো না, উত্তম আচরণ করবো, তাদের সাথে উত্তম আখলাকে পেশ আসবো, উত্তম আচরণ এবং উত্তম আখলাকের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমরা তাদের হেদায়েতের কি করবো কামনা। হ্যাঁ, মসজিদে নিজের জমা দিয়ে চলে আসলো তো আমরা বলবো আমি মসজিদে হেদায়েতের কথা বলবো, কি হাত জোর করে বলবো ভাই মসজিদ তো কিসের জন্য? হেদায়েতের কথার জন্য। আপনি তো ইলিয়াস রহমতুল্লাহ তবলিগ করেন না, আলু সুন্দর জামাতের তবলিগ তো আপনার তবলিগ না, আপনার তবলিগের মধ্যে বেদার ঢুকছে, নবীর সমালোচনা ঢুকছে, সাহাবির সমালোচনা ঢুকছে, আপনার তবলিগের মধ্যে উসুল লঙ্ঘন হচ্ছে, আপনার তবলিগে বেজার ঢুকছে। কাজেই এখানে গোমরাহের কথা বেজাতের কথা এটা চলবে না, হেদায়েতের কথার জন্য বলছি। আল্লাহ রাস্তা প্রতি তবলিগে যান, তবলিগে তো কাজ আছে আমাদের মহল্লায়, তবলিগে তো আমাদের মহল্লায় আছে, আপনি ওই কাজের সাথে জুড়ে যান, আপনি তবলিগে যাচ্ছেন দাওয়াতে যাচ্ছেন তো এখানে মহল্লাতে কাজ আছে, এই কাজের সাথে আপনি জুড়ে যান। ভিন্ন করে ভাই আরেকটা নতুন তবলিগ ঢুকে এক নম্বর আমরা ক্ষমা চাবো, কি ক্ষমা চাবো, বাড়াবাড়ি করবো না তাদের সাথে, খারাপ ব্যবহার করবো না, ক্ষমা চাবো, পায়ে ধরবো, বুঝাবো, তারাই নিজ দায়িত্বে চলে যাবে, হয়তো মহল্লার তবলিগের সাথে মিলে যাবে, আর যদি কিসমতে না থাকে সহি রাস্তা আসার যদি কিসমতে না থাকে তারা নিজ দায়িত্বে নিজ গুণে চলে যাবে, আমরা বুঝাবো হাতে পায়ে, কথা বুঝে এসেছো তো? তাদের সাথে আমরা কী করবো না, খারাপ ব্যবহার করবো। আল্লাহ তাআলা তাদেরকে সহি রাস্তা নিয়ে আসেন এবং আমাদেরকে সহি রাস্তার উপর মজবুত থাকার তৌফিক দান করেন, আমিন। এই দোয়া করি, আমিন। কি কি বেদান ঢুকেছে মেহনতের মধ্যে সেটা লম্বা আলোচনা, লম্বা আলোচনা, হ্যাঁ আজকে তা করা হলো না, কিন্তু যে দুই চারটা কথা বললাম এটাও তো আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে যাওয়ার কথা, যে আমরা আল্লাহর রহমতে সহি রাস্তা আসি, তারা গলত রাস্তায় গেছে, তারা এখন তাদের দায়িত্ব সহি রাস্তা কি করা চলে আসে নাকি? সহি রাস্তা আসা তার দায়িত্ব, তাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপরে মুস্তাকিম থাকার তৌফিক দান করুন, আমিন। জি, ওরা বলে বললে তো আর হলো না, দাবি করলে তো আর হলো না, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, প্রমাণ তো নাই, প্রমাণ নাই, কারণ নতুন নতুন যত বেদান ঢোকানো হয়েছে এই মেহনতের মধ্যে, এরপরে তারা কীভাবে দাবি করবে যে আমাদের কাছে কখন দাবি করতে পারে? একটা দু একটা শুনুন, দু একটা দু একটা শুনুন, হ্যাঁ সাড়ে একটা হয়ে গেছে না, একটা দুইটা না, একটা শুনুন, দেখেন আগের নবীদের জমানাও আর আমাদের হজরত মোহাম্মদ জমানায় সাহাবি তাবি সবার জমানায় একটা ব্যাপক সুন্নত, কি সেটা? দাওয়াত, তবলিগ, তালিম, তরবিয়ত, ইমানে হালকা, কটা কাজ বলুন? পাঁচটা। এসব কাজ মসজিদে হতো, ঘরেও হতো, বাজারেও হতো, মাঠেও হতো, রাস্তাতেও হতো,
সফরে হয়তো যেখানে আমি থাকি সর্ব অবস্থা সব জানি সব এই কাজগুলো মসজিদ ও সুন্নত, মসজিদের বাইরেও সুন্নত, মসজিদ ও সুন্নত গড়াও সুন্নত, মসজিদ ও সুন্নত বাজারেও সুন্নত, মসজিদ ও সুন্নত গাড়িতেও সুন্নত, যেখানে থাকে না ছিল হাদিসের কিতাবে আছে আয়াতে সাহাবার মধ্যে ঘটনা, আয়াতে সাহাবা এই ঘটনা, 70 জন সাহাবি যারা কোরআনের করিমের কোরআন করিম শিখতেন, কোরআনের এলেম শিখতেন, এলমেজি শিখতেন, হ্যাঁ যারা এলেম এবং কোরআন নিয়ে ব্যস্ত থাকতেন, কতজন সাহাবি? 70 জন। ওনাদের নামে ছিল কুররা ও সাহাব, কুররা। দেখেন কারি শব্দ এখন আপনারা বলবেন কারি যারা মুক্ত হয়ে পড়েন, এরকম আলেম কি বলা হতো? কারি। ওনারা কি করতেন মসজিদে আমল শেষ করে এসব নামাজ হতো, আরো কোন কাজ থাকলে ওগুলো হতো, এরপরে চলে যাবে কোথায়? ঘরে না, ঘরে না, একটা নির্ধারিত জায়গা ছিল ওই জায়গাতে, ওখানে ওনারা এই এলিমেন্ট চর্চা করতেন, কোরআনের চর্চা করতেন, আবার সকাল হতো তখন মসজিদে চলে আসতেন, যদি কেউ পানি নিয়ে আসতো পানি এনে রাখি রেখে দিত, সুপার মধ্যে যারা আছেন তারা পানি খেতে পারবেন, ছেলেরা পানি খেতে পারবেন, আর যাদের আর্থিক অবস্থা ভালো ছিল তারা আপনার যে একটা ঠাকুর কিনে নিয়ে আসতো ওটা প্রস্তুত করে রেখে দিত, সারা রাত কোথায় ম্যানেজ করতে হবে মসজিদে না নির্ধারিত মাদ্রাসা কি মানে আনুষ্ঠানিক মাদ্রাসার বিল্ডিং এর নামে একটা মসজিদ কি বিল্ডিং এর নামে এই যে যদি এগুলো সব চলে যায় এই ছাদ এবং ওয়াল চলে যায় এই জায়গা মসজিদ কি মসজিদ না মসজিদ এই জায়গায় যদি আপনি নামাজ আদায় করেন ঋণ নামাজ মসজিদে আদায় করা হবে তো এমনি বাইরে মাঠে যায় আদায় করেন মসজিদ না কিন্তু যেটা মসজিদের জন্য একবার ঘোষণা হয়েছে নামাজ শুরু হয়ে গেছে এটা এখন যদি ওয়াল না থাকে বিল্ডিং না থাকে ছাদ না থাকে শুধু জমিন থাকে সেই জমিনে মসজিদ এখান থেকে মাটি উঠায় নিচে গ্রাউন্ড ফ্লোর করা হলো সেটাও বুঝলেন উপরের দিকে ছাদে করে উঠাতে আপনার আপনি 10 তলা 20 তলা 30 তলা সব কি মসজিদ এখন মনারা সাদ সাহেব কি বলেন এই কথা বলে শেষ করছি আমি সাদ সাহেব বলেন যে দাওয়াত মসজিদে হইতে হবে মসজিদের বাইরে সম্মত করবেন একজন নাকি ফোন করছে দাওয়াত সম্মত পরিবর্তী এই কথা মনারা সাদ সাহেব বলেন দাওয়াত মসজিদের বাইরে দাওয়াত সুন্নত পরিবর্তে এখানে সাহায্য করেন নাই আমার কাছে ইয়া পুরা এখন চাই একবার মাকে শুনে দিতে পারবো একবার সাহায্য করার আওয়াজ এখন সময় কম আছে একবারই পুরা সাউন্ড গোনার পুরো আওয়াজ স্পষ্ট হ্যাঁ সেজন্য এখন যদি বলেন দাওয়াত মসজিদের বাইরে সুন্নত পরিবর্তন কয় দাওয়াত মসজিদের বাইরে কাছে যাওয়া সংক্ষিপ্ত দুই এক কথা বলে দুই চার কথা বলে মুখতাসর বাত করকে মসজিদ মে যাও হম আপসে বাত মসজিদ মে করনা চাহতে হ্যায় আপনার সঙ্গে আমরা মসজিদে কথা বলি সংক্ষিপ্ত কথা বলে মসজিদে নিয়ে আসো কারণ বাইরে গাফলতের মাহল হ্যাঁ হোটেলে তারপরে স্টলে এবং দোকানে হ্যাঁ এই সমস্ত জায়গায় দাওয়াতের কথা বলে এটা সুন্নত পরিবর্তন এটা নবীদের সুন্নত না সাহাবীদের সুন্নত না উপস্থিতিতে বয়ান করেছেন যে
দাওয়াত তো কানে হলো মসজিদের বাইরে, মসজিদের মসজিদের বাইরে দাওয়াত কিন্তু কোথায় আনবা? মসজিদে দাওয়াতের মূল মানে কোথায়? মসজিদের বাইরে। উনি বলেন যে দাওয়াত মসজিদের বাইরে সম্ভব করবে, তালিম মসজিদের বাইরে যদি হয় তো এটা তালিম হবে, দিন হবে না, একসাথে একদমে দাওয়াত তবলীগ তালিম হ্যাঁ তরবিয়ত ইমানে হালকা, এইসব কাজ করলে মসজিদের বাইরে সুন্দর করে বলেন নাউজুবিল্লাহ, মসজিদেই করতে হবে, শরীয়তে হাত দেওয়ার অধিকার আছে কারো? এরকম এক একটা করে অনেক বেদাত উনি আবিষ্কার করেছেন। তো যারা মেহনতের মধ্যে বেদান ঢুকায় ওরা কি ছয় রাস্তা না গলত রাস্তা? সেজন্য বিভক্তির পরে এখন আমাদের কাজ কি সুরাই নেলামের সাথে থাকবো, কি সুরাই নেলামের সাথে থাকবো নাকি শক্তি নেলামের কাছে যাবো? শক্তি নেলামের কাছে এটা আদি ভাই ওরা শক্তি নেলাম মানে যেখানে ব্যক্তি মুখ্য কাজ মুখ্য না, বেশক ব্যক্তি মুখ্য কাজ মুখ্য না, জায়গা মুখ্য কাজ মুখ্য না, বুঝতে পেরেছেন? যারা নিজেদের হক পালন করে স্বপ্ন দিয়ে, কি দিয়ে স্বপ্ন দিয়ে স্বপ্ন দলিল স্বপ্ন দিয়ে নিজেদের হক পালন করে, তাহলে এটা গোমরাহি দলিল না, গোমরাহি দলিল। তুমি হকের উপর হলে তুমি কোরআন হাদিস দিয়ে না দলিল দিবা, শরীয়তের দলিল দিয়ে না দিবা, নিজেকে হক পালন করার জন্য স্বপ্নের আশ্রয় না কেন? স্বপ্নের যা যাকে স্বপ্নের আশ্রয় নিতে হয় হক পালন করার জন্য, ও কি হকের উপর আছে না? যে নিজেকে হক পালন করার জন্য শুধু একটা কথা, ভাই আমরা নেজামুদ্দিন সরকার কাজে আমরা হক বলেন নাউজুবিল্লাহ, নেজামুদ্দিন মজিদ কি রসুল জামানা থেকে হ্যাঁ 1000 বছর থেকে? তো নেজামুদ্দিন মজিদ তো হলো পরে, নেজামুদ্দিন মজিদের সঙ্গে একটা হক হবে এরকম কথা হলো? কিও ভুল কথা, নেজামুদ্দিন মজিদ যতদিন হকের উপরে আছে মসজিদের মিম্বর থেকে হক কথা বলা আমরা মানবো, আর নেজামুদ্দিন মসজিদের দুঃখজনক ভাবে নেজামুদ্দিন মসজিদের বিপদ থেকে যদি কেউ গোমরাহি কথা বলে আমরা এটা মানবো না? মানতে পারে না কেউ, যদি বলে না নেজামুদ্দিন মসজিদ থেকে যে কথাই আসবে সেটাই হক, এটা নতুন আবিষ্কার হবে কি হবে না? নতুন আবিষ্কার, নেজামুদ্দিনকে মানতে হবে, ইলিয়াস রহমতের খানদানকে মানতে হবে, খানদান মূল না শরীয়ত মূল? শরীয়ত মূল, খানদান যদি শরীয়তের উপরে থাকে তাহলে খানদান ঠিক আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খানদান যদি শরীয়তের বাইরে চলে যায় শরীয়তের বিধানের মধ্যে হাত দেওয়া শুরু করে তাহলে এই খানদান এই ব্যক্তির অনুসরণ করা যাবে? খানদান যদি দলিল হতো তাহলে রসুলের জন্য খানদান দলিল হতো নাকি, তা আওলাদ রসুল দলিল হতো নাকি? আমরা কি আওলাদ রসুলকে দলিল মনে করি না রসুলের সুন্নতকে দলিল মনে করি? সুন্নত কে সুন্নত কে? যারা ব্যক্তিকে মুখ্য বানিয়েছে, জায়গাকে মুখ্য বানিয়েছে, তারা গলত রাস্তায় আছে, তারা কি গলত রাস্তায় আছে? সেজন্য আমরা শক্তি নেজামের দিকে যাবো না, সুরে নেজামের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ, নিজেদের মধ্যে যত ভুল ত্রুটি আছে ওগুলো সংশোধন করতে থাকবো ইনশাআল্লাহ, এবং ছয় নম্বরের উপরে যথাযথ মেহনত করবো আল্লাহ তালা আমাদের কিন্তু অভিজ্ঞ দান করে। আমিন। খুব আলোচনা আমরা শুনলাম, কিন্তু এখন টাকা দেয় বলে শুনতে হবে না, নগদ কি টাকা দেওয়াতে এই টাকা দেওয়া পুরো করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নগদ টাকা দেবো ইনশাআল্লাহ, একবার বললেন আল্লাহ তালা আমাদের কিন্তু অভিজ্ঞ দান করে।